আস্তে আস্তে জয়নিং এবার দেখতে পাচ্ছি, জয়নিং স্টার্ট হয়েছে। আজকে আমার ভয়েসটা একটু ক্র্যাকি হয়ে আছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আই থিঙ্ক তোমরা এটুকু কনসিডারেশন আমাকে দিয়ে দেবে, আই এম প্রিটি শিওর। আস্তে আস্তে সবাই জয়েন করছে, জয়েন করো জয়েন করো, আমি তারপর স্টার্ট করব। আজকে 100 unknown নামগুলো দেখতে পাচ্ছি। দীপার্ঘকে চিনি, গুপ্তা সম্রাট, আমি আগে কখনো তোমার নামটা লাইভে দেখিনি। এনিওয়েজ, ওয়েলকাম টু মাই শো। আচ্ছা, আজকে একটু আমার ভয়েসটা ক্লিয়ারলি আসছে কিনা অ্যান্ড আই এম প্রপারলি অডিবল ভিজিবল কিনা। ভয়েসটা আমার একটু লো লাগতে পারে ডিউ টু সেটা আমার হেলথ কন্ডিশন, বাট টেকনিক্যালি আমাকে শোনা যাচ্ছে কিনা প্রপারলি সেটা একটুখানি কনফার্ম করবে। কিছু ইস্যুস থাকবে, কেননা অন্যদিন আমি এসিতে বসি, আজকে আমার যা গলার অবস্থা, এসিতে বসলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তো কাজেই আমাকে ফ্যান চালাতে হয়েছে, তো ফ্যানের আওয়াজ একটু আসতে পারে, আর আমার ভয়েসটা ইটসেলফ একটু লো সাউন্ড করতে পারে বিকজ অফ মাই হেলথ ইস্যু। বাট অ্যাপার্ট অফ দিস, আমি প্রপারলি অডেবল কিনা, মানে যেটুকু বলছি সেটুকু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে কেউ কনফার্মেশন দাও। অল ক্লিয়ার দীপার্ঘ লিখছে, ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ দীপার্ঘ ফর কনফার্মিং মি। আর এবার আমি স্টার্ট করবো আস্তে আস্তে, অ্যাট আ টাইম, অনেকেই জয়েন করে গেছো। আমি প্রথমেই বলছি যে আজকে অবভিয়াস ব্যাপার, আমাকে দেখে সবাই বুঝতে পেরে যায় এখন, ওই কারণেই আমি এমনি রেগুলার বেসিসে খুব একটা জুয়েলারিজ ইউজ করি না, কারণ যেদিন আমি জুয়েলারিজ পরি সেদিন কোনো আমার স্পেশাল ইভেন্টস থাকে বলেই পড়ি, তো মানুষ ডিফারেন্সটা বেটার ওয়েতে ফিল করতে পারে। আমার আজকে যে জুয়েলারি সেটটা আছে সেটা আমাকে বন্ধুত্ব পেজ থেকে স্পন্সর করেছে মৌমিতা পাল। আবার বলছি, মৌমিতা ফ্রম বন্ধুত্ব পেজ, মৌমিতা পাল, ওর ফেসবুক প্রোফাইল নেম আছে, এবং এটা একটা কড়ির সেট, তোমরা দেখতেই পাচ্ছ, এটা গলার কানের সেট, আমি জানি না কতটা বুঝতে পারছো ওখান থেকে, অ্যান্ড দ্যাটস অ্যামেজিং। আংটি আর চুড়ি, এটা পুরোটাই টোটালটা একটা সেট, এবং এটা খুব একটা আমার কাছে সাউন্ড করেছে ভীষণ বাজেট ফ্রেন্ডলি, অনলি 200 হয়তো এই পুরো সেটটা হবে এরকম। তো এইটা মৌমিতা নিজে হ্যান্ডমেড জুয়েলারিজ তৈরি করে, ও আমাকে একটা ক্লে জুয়েলারি প্যাড পাঠিয়েছে যেটা আমি পরে অন্য কোনো দিন ডিসপ্লে করে দেব। আজকে আমি কড়িটা ফার্স্টে ডিসপ্লে করলাম, কারণ দ্যাটস অ্যামেজিং, সামনে দিওয়ালি আসছে। আর তার চেয়েও আর একটা বড় ব্যাপার বলি, মৌমিতা কিন্তু হ্যান্ডমেড জুয়েলারিজের সাথে সাথে ও রিলায়েন্স ট্রেন্ডসের, ইয়েস, রিলায়েন্স ট্রেন্ডসের লাইসেন্সড হোলসেলার। অর্থাৎ আমরা রিলায়েন্স ট্রেন্ডসের যে কুর্তিসগুলো দেখতে পাই, ফ্যাশন বলো, আভাসা বলো, ভিভা বলো, যেসব ব্র্যান্ডসের আমরা যে জিনিসগুলো পাই ওখানে অ্যাভেলেবল, এই সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টসের হোলসেলার মৌমিতা। আই এম জাস্ট শোয়িং ইউ টু, মানে আমি জাস্ট দুটো এক্সাম্পলিফাই করার জন্য তোমাদেরকে দেখো করছি, যে এই সেম ডিজাইন সেম কুর্তি মেবি তোমরা নিজেরা পারচেজ করে থাকবে ফ্রম রিলায়েন্স ট্রেন্ডস, কিন্তু হয়তো তোমাদের রেঞ্জটা যেটা পড়েছে, সাপোজ এটা যদি 500 rupees একটা কুর্তি হয়, এটা কিন্তু ইফ ইউ আর টেকিং দিস ফ্রম হোলসেলার তাহলে এগুলো 380 করে আসবে। আমার মনে হয় খুব কমন দুটো সেট আমি চুজ করেছি, বিকজ এগুলো সবাই সমস্ত রিলায়েন্স ট্রেন্ডসের শপে দেখে থাকবে, এই দুটো ভীষণ কমন ছিল এবারে, এবং অলমোস্ট, আচ্ছা ওইগুলো আমার সাইজেরই পাঠিয়েছে, অ্যান্ড এগুলো আমি পরে পরে ডিসপ্লে করে দেবো। আজকে যেহেতু দিওয়ালি এসে গেছে, সো দিওয়ালি টাইমে আমি চাইলাম কি যদি তোমাদের কারোর দিওয়ালি প্ল্যানিং থাকে শপিং করার জন্য, তাই আজকে ডিসপ্লে করেই দিই, আমি পরে এগুলো পরে অবভিয়াসলি শো করে দেবো। থ্যাংক ইউ মৌমিতা ফর অল দিস, কিন্তু আমি আজকে শো করে দিলাম জাস্ট টু, মানে এটাকে বলার জন্য যে আভাসা, ভিভা, ফ্যাশন, এনি যে ব্র্যান্ডসগুলো আমরা রিলায়েন্স ট্রেন্ডসে অ্যাভেলেবেল পাই, সেই সমস্ত ব্র্যান্ডেড সমস্ত কুর্তিস, ড্রেসেসের হোলসেলার হচ্ছে মৌমিতা, ওখান থেকে তোমরা ডাইরেক্ট পারচেস করতে পারো, সেটাতে হয়তো তোমাদের যেগুলো 500 কস্ট সেগুলো 380 বা 350-তে আসে, যেগুলোর হয়তো 1500 তোমরা প্রাইস ট্যাগ পাচ্ছ রিলায়েন্স ট্রেন্ডসে, সেগুলো হয়তো তোমার 800-এ বা 900-এ চলে আসবে। সো এরকমও হতে পারে যে যদি তোমাদের ওখানে গিয়ে ডাইরেক্ট শপে গিয়ে কোনো একটা পার্টিকুলার ড্রেস পছন্দ হয়ে গেছে, সেটার ছবি ক্লিক করে তোমরা মৌমিতাকে পাঠাতে পারো, তাতে মৌমিতা
আপনার কাছে যদি সেটার অ্যাভেলেবেল থাকে ওটার পার্টিকুলার সাইজটা, তাহলে ও কিন্তু তোমাদেরকে সেন্ড করে দেবে। এবং তিনটের বেশি যে কোনো প্রোডাক্ট যদি ওর কাছ থেকে পারচেস করা হয় তাহলে কিন্তু ডেলিভারিতেও কোনো চার্জেস থাকে না এক্সট্রা। ওর নাম্বারটা আমি প্রোভাইড করে দিচ্ছি, 9775158197, 9775158197, I repeat 9775158197। সো এই নাম্বারটাতে তোমরা ওকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিও, এবং যদি কারোর এখনো দিওয়ালি শপিং এর প্ল্যানিং থাকে তো চটপট চটপট শপ করে ফেলতে পারো, বিকজ অল রিলায়েন্স ট্রেন্ডস এর সমস্ত কালেকশন ওর কাছে অ্যাভেলেবেল আছে, কারণ ওর ডিরেক্ট লাইসেন্স হোলসেলার ওখানকার, ঠিক আছে। অ্যান্ড আর একটা ব্যাপার, ওর হ্যান্ডমেড জুয়েলারিজ এর পারফেকশন নিয়েও আমি আর কোনো কথা বাড়াবো না, কারণ সেটা তোমরা নিজেরা দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি নিজে সবসময় এটা বলি যে আমি সবসময় তাদেরই রিভিউগুলো দিই যেগুলো আমি ট্রুলি মনে করি অ্যাপ্রিসিয়েট করার মতন, ইটস এক্সট্রিমলি গুড, এবং সেটাও আমার খুব বাজেট ফ্রেন্ডলি লেগেছে। লাইক আমি এক্সপেক্টই করিনি পুরো সেটটা হয়তো খুব বেশি হলে 200 হবে। তো এনিওয়েজ এভরিথিং মানে খুব খুব সুন্দর, তোমরা চাইলে মমিতার সাথে কানেক্ট করে নিতে পারো এবং খুব তাড়াতাড়ি ওর কাছ থেকে দিওয়ালি শপিংটা সেরে ফেলতে পারো। এবার যাবো হচ্ছে আবার আজকের প্রথম গল্পটাতে। তো প্রথম যে গল্পটা আমি আজকে স্টার্ট করব সেটা, এটা আমাকে কোয়েল পাঠিয়েছে, এবং এই গল্পটার একটা মানে ব্যাকগ্রাউন্ড আগে বলে নিই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা পাকিস্তানের গল্প, পাকিস্তানের তকসিলার গল্প, কিন্তু বেসিক্যালি কী করে গল্পটা শুরুয়াত হয়েছিল সেটাতে আমি আসছি। পাকিস্তানের তকসিলাতে, আচ্ছা কেউ কিছু আমাকে কমেন্ট করছো, আমি না এখন কোনো কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না, অনেক কমেন্টস পড়ছে, আমি পরে সেগুলো রেলেভেন্ট অ্যান্সার ব্যাক করে দেবো যদি প্রয়োজন থাকে তো, আর আদারওয়াইজ আমি এখন কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, ঠিক আছে। কেউ ট্যাগ করে কিছু লিখলে হয়তো বুঝতে পারছি পপ টপ হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি না। এনিওয়েজ আমি গল্পে ঢুকছি। আচ্ছা, কোয়েল আমাকে পাঠিয়েছে এই স্টোরিটা, এই স্টোরিটা হচ্ছে সাজ্জাদ সেলিমকে আমার মনে হয় তোমরা সবাই অলমোস্ট চেনো, কেননা সাজ্জাদ সেলিম হচ্ছে পাকিস্তানের একজন ভীষণ রেনাউন্ড, আমি বলবো মানে যথেষ্ট পপুলার একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। মানে আমাদের ইন্ডিয়াতে ঠিক গৌরব তিওয়ারি যেরকম ছিল, সাজ্জাদ সেলিম ভাই উনি কিন্তু হচ্ছেন পাকিস্তানের একজন ঠিক সেই রকমই প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো কি হয়, সাজ্জাদ সেলিম এক সময় উনি ট্যাক্সুলের একটা বাড়ির ব্যাপারে যোগাযোগ করেন আমাদের ইন্ডিয়ার নয়ডা ব্রাঞ্চের প্যারানর্মাল সোসাইটির সাথে, এবং সেখানে গৌরব ভাইকে উনি বলেন যে ট্যাক্সুলাতে একটা বাড়ি, সে বাড়িটা বহু বছর ধরে পড়ে আছে, মানে যখন আমাদের দেশভাগ হয়েছিল, পাকিস্তান যখন আলাদা হয়ে যায় তখন থেকে বাড়িটা ওইভাবে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। সেই বাড়িটাতে কোনো পাকিস্তানি, মানে আমি যদি বেশি বেটার স্পেসিফাই করি তাহলে কোনো মুসলিম কমিউনিটির কেউ বাড়িটার ভেতর ঢুকতে পারছে না, এবং বাড়িটার ভেতরে কি হিস্ট্রি আছে সেটাকে পেনিট্রেট করতে পারছে না। তো তখন ওরা একটু অবাক হয় এবং বলে যে ঠিক আছে, আপনারা আমাদেরকে ওখানকার প্রথমে ফুটেজ পাঠাবেন। তো স্বাভাবিকভাবেই উনি সাজ্জাদ ভাই কি করেছিলেন, পুরো ড্রোন দিয়ে পুরো বাড়িটার ওপর দিয়ে কভার করে ওদেরকে ফুটেজটা পাঠিয়েছিল। ভেতরে ওরা ঢুকতে পারেনি, পারতো না, এবং তাই জন্য ড্রোন দিয়ে শুধু ওভারভিউটা বাড়িটার ওপর থেকে নিয়ে সেই ফুটেজটা সাজ্জাদ ভাই পাঠিয়েছিল হচ্ছে গৌরব তিওয়ারিকে। আফটার দ্যাট ওই ফুটেজটা দেখার পরে ওরা ভীষণ স্টান্ড হয়, কারণ অ্যাকর্ডিং টু ইনফরমেশন ওরা বলছে যে এই বাড়িটা নাকি সেই দেশভাগ হওয়ার সময় থেকে, তখন থেকে যখন ওখান থেকে সমস্ত হিন্দুরা চলে আসে, তারপর থেকে ওইভাবেই পরিত্যক্ত অবস্থাতে পড়ে রয়েছে। অথচ তুমি যদি বাড়িটা দেখো, বাড়িটা নিট অ্যান্ড ক্লিন, মানে আমাদের বসত বাড়িগুলো বোধ হয় অত পরিষ্কার হয় না, প্রত্যেক দিন যদি কেউ পুরো ঝাড় মোচ দেয়, প্রত্যেকটা ওয়ালের একটা কালার এদিক ওদিক হয়নি, মানে একটা বাড়ি দেখে, বাড়ি তো নয় ওটা, একটা আলিশান বাংলা বলতে পারো, হ্যাঁ, তো ওটাকে দেখে মনে হচ্ছে যে ওটা প্রচন্ড ওয়েল মেনটেন্ড, বহু বছর কি, মানে হয়তো গত রাত্রেই কারোর, আমাদের যেমন কারোর বিয়ে বা কোনো অকেশন থাকলে আমরা যেমন আবার ভালো করে বাড়িটাকে অ্যারেঞ্জ করি, মানে কোথাও কোনো যাতে নোংরা না থাকে, ঝুল না থাকে, কারণ বাড়িতে থাকতে থাকতেও কিছু কিছু পার্টস নোংরা হয়েই যায়, এটা অবভিয়াস ব্যাপার, অতটা টিপটপ বা অতটা নিট অ্যান্ড ক্লিন সবসময় রাখা সম্ভব হয় না আমাদের পক্ষে। তো ওদের বাড়িটা ওরকম, মানে ওই মানে ওনার বক্তব্য অনুযায়ী অতদিন ধরে ওটা পরিত্যক্ত অবস্থাতে পড়ে আছে, বাট বিয়ন্ড অফ দিস
বাড়িটা ওরকম একদম স্ট্রিক্টলি নিট অ্যান্ড ক্লিন, কোনো জায়গায় একটা ওয়ালেটের রং পর্যন্ত চটেনি, একটা শ্যাওলা পর্যন্ত ধরেনি। তো ওরা না বাড়িটার মানে ওই পুরো ফুটেজটা দেখেই ওরা খুব শকড হয়ে যায় যে একটা বাড়ি এত বছর ধরে যদি পরিত্যক্ত থাকে তাহলে সেই বাড়িটা এরকম স্টেবল কন্ডিশনে কি করে হতে পারে। তখন ওরা বলে যে ঠিক আছে আমরা আসবো। তো ওদের সেই গ্রুপটা যেটা গেছিল ওখানে, আমি বলছি গৌরব ভাই গেছিল, কোয়েল গেছিল, হর্ষিত বলে একটা ছেলে গেছিল, বলবিন্দর গেছিল, আর ওম গেছিল। ওমের একটা বোধ হয় প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ওপরে একটা ব্লগ চ্যানেলও আছে। তো যাই হোক, ওদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল একটা করে চ্যানেল ব্যানেল আছে কিছু। আচ্ছা, তো কোয়েল, হর্ষিত, বলবিন্দর, ওম আর গৌরব এরা কজন মিলে ওরা তখন পাকিস্তানে যায়। এবং প্রথম ওরা বলছে যে আমরা যখন বাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়েছি, আমরা দূর থেকে বাড়িটাকে দেখেই আমরা পুরো স্টান, যে পুরো মনে হচ্ছে কি একটা বাড়ি, তুমি যদি কোনো বিয়ে বাড়ি ভাড়া করতে চাও দেখবে বিয়ে বাড়িগুলো আমাদের নর্মাল বাড়ির থেকে অনেক বেশি মেনটেন থাকে, অনেক পরিষ্কার পরিপাটি থাকে, পুরো ওরকম লাগছে দূর থেকে বাড়িটা। একটা গাছের পাতা পর্যন্ত পড়ে নেই, অথচ বাড়িটা কিন্তু সামনে একটা বড় সিমেন্টের উঠোন। তুমি ভাবো দীর্ঘদিন ধরে যদি বাড়িটা পড়ে থাকে ওইভাবে, তাতে কিছু কিছু শুকনো পাতা পড়ে থাকবে বা একটু উস্কো খুস্কো তো হবে বাড়িটার লুকটা, বাট একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো উঠোন ফুটন মনে হচ্ছে সকালবেলাতে কেউ ঝাঁট দিয়ে গেলে, পরিষ্কার করে গেলে যেরকম হয়। তো যখন ওরা প্রথম ওখানে ঢুকতে যায়, এবার স্বাভাবিকভাবেই ওদের একটা মনের মধ্যে চলছিল যে কোথাও ওরা আমাদেরকে অ্যাভয়েড করছে বা অন্য কিছু বোঝানোর চেষ্টা করছে না, তো যতই হোক তারা বিদেশ থেকে গেছে। তো ওরা তখন বলে যে সাজ্জাদ ভাইকেই বলে যে আপনি আমাদের সঙ্গে চলুন, ভেতরে চলুন। তো প্রথমে সেলিম ভাই বলে যে না আমি যাবো না ভেতরে, তোমরাই যাও। তো ওরা কিছুতেই মানছিল না যে না আপনি চলুন না, কিছু হবে না, আমরা এতজন আছি কিছু হবে না। এই বলে ওকে যখন মানে সঙ্গে নিয়ে যাওয়ার প্ল্যান করে, বলে যে প্রথমে গৌরবদের টিমের থেকে তিন চারজন ঢুকে গেছে আর বোধহয় দুজন পেছনে আছে, আর মাঝখানে আর কি সেলিম ভাই ছিলেন, উনি আর কি ঢুকতে যাবেন। মানে ওদের চোখের সামনে দেখা, বলছে দিদি গেটটা জাস্ট সেলিম ভাই পাটা রেখেছে, লোহার গেটটাই বোধহয় ওনার একটু টাচ হয়েছিল জাস্ট, ঠিক আছে, পুরো ছিটকে গিয়ে পড়লো। মানে একদম বলছে বাড়িটা এত সুন্দর লোকেশনে, ইভেন ওখান দিয়ে একটা নদী বয়ে গেছে, নদীর পাশেই অত বড় বাড়িটা, এবং সেলিম ভাই পুরো ছিটকে গিয়ে ওই নদীটার পাশে একটা পাথরের ওপর গিয়ে পড়লো এবং বীভৎস জোর লাগলো সেলিম ভাই। তো এটা দেখার পরে ওরা তখন একটুখানি বিশ্বাস করে, কারণ কোনো নর্মাল মানুষ না ওরকম হাওয়ায় উড়ে গিয়ে মানে অ্যাক্টিং করে পড়ে গেলেও সেটা বোঝা যায়। সেটা ধরো তুমি এমনি যদি পড়ে যাও তাহলে তুমি ওটা অ্যাক্ট করে পড়ে যেতে পারবে হঠাৎ করে নিজে নিজে, কিন্তু ওইভাবে এরকম উড়ে গিয়ে রীতিমতো অতটা ডিস্টেন্সে গিয়ে পড়া, ইটস নট আ ম্যাটার অফ জোক। এবং এটা যথেষ্ট জোরে উনার লেগেছিল রীতিমতো, একটা পাথরের ওপর উনি সজোরে গিয়ে পড়েছিলেন ছিটকে, এটা ওদের নাকি চোখের সামনে ঘটনাটা ঘটা। আচ্ছা, তো এরপর উনি আর বললেন যে না তোমরা তো বুঝতে পারছো যে আমি যেটা বলছি সেটা সত্যি কথা, এই বাড়ির ভেতরে আজ পর্যন্ত যতজন মুসলিম কমিউনিটির মানুষ ঢুকেছে ইনভেস্টিগেট করার পারপাসে হোক, কিংবা অনেক সময় বাচ্চারা না ছোট বাচ্চারা নদীর ধারে খেলতে খেলতে কোনো সময় হয়তো ঢুকে গেছে, তাদের প্রত্যেককে কিন্তু ডেড বডি পাওয়া গেছে, তাদেরকে পাওয়া যায়নি, এমনকি সেই ডেড বডিটা ভেতর থেকে বার করার জন্য ওরা কেউ ওই বাড়িটার ভেতর ঢুকতে পারেনি, ক্রেনে করে ওদেরকে ভেতর থেকে বডিগুলোকে তুলে নিয়ে আসতে হতো, ঠিক আছে। তো এরম একটা প্যাথেটিক সিচুয়েশন ওই বাড়িটার, মানে কোনো মুসলিম কমিউনিটির মানুষই ওই বাড়িটাতে পাও রাখতে পারে না, আর ঢুকলেই তার মৃত্যু অনিবার্য, এরম একটা ব্যাপার। তো যাই হোক, এই করতে করতে নাকি ওখানে প্রায় 20-30 জন মতন মারা গেছে, মানে যবে থেকে আর কি দেশ ভাগ হয়েছে তারপর থেকে তো সময়টাও কম নয়। তো এই এত বছরে মোটামুটি 20-30 জন হয়তো এরকম আনসার্টেনভাবে মারা গেছে, কোনো কারণে হয়তো বেখেয়ালে বাড়িটার মধ্যে ঢুকে গেছে, কিংবা কোনো বাচ্চা খেলতে খেলতে ঢুকে পড়েছে, তাদের কিন্তু এরকম মৃতদেহ ওটা উঠানে পড়ে থাকতে দেখা গেছে, এবং সেটাকেও ওই ক্রেনে করে ওদেরকে ভেতর থেকে তুলে আনতে হতো, ওই ভেতরে ওরা ঢুকতে পারতো না বাড়িটার। এনিওয়েজ, তো গৌরবের টিম প্রথমে ঢোকে এবং পুরো বাড়িটা ভালো করে দেখে, তারপর ভালো করে ওরা যাচপড়াক করে যে কোথায় কি আছে কোন জিনিসটা। একটা রুম দেখে ওদের ভীষণ অবাক লেগেছিল, সেই রুমটা মানে একদম দরজাটা বন্ধ করা ছিল, ওরা গিয়ে অনেক দরজা দু একবার ধাক্কা মারার চেষ্টা করে, বাট দরজাটা মানে মনে হচ্ছে যেন ভেতর থেকে লক করা, ওরা তখন অত জোর টোর লাগায়নি, ওরা জাস্ট দিনের বেলাতে ওরা না ঘুরতেই যেত, জাস্ট একবার ঘুরে চোখ বুলিয়ে চলে আসতো, বাকি যা কিছু করার ওরা রাতের বেলা গিয়ে করতো। তো ছাদে টাদেও গেছে, দেখছে ছাদও একদম মানে পরিপাটি পরিষ্কার, মানে ওইটাই দেখে ওদের সব থেকে বেশি একটা স্পুকি ফিল এসেছিল, যেটা বারবার কোয়েল বলছে যে বিশ্বাস করো দিদি ভূতের কথা পরে হবে, মানে ও তো পরের ব্যাপার, কিন্তু মেন যে কারণে আমাদের ভয়টা লেগেছিল বা যে জিনিসটা দেখে আমরা পুরো
মানে আজীব লাগছিল আমাদের, যে একটা অত বছর ধরে একটা বাড়ি এরকম ভাবে পড়ে আছে, এত পরিপাটি, এত টিপটপ, নিচেন ক্লিন কি করে হতে পারে পুরো বোঝা যাচ্ছে। বলছে আমরা দেখছি না রুমের ভেতরে ওই আগেকার পালঙ্কের মতন ধরো তোমার খাটগুলো, সেগুলো মানে পুরো একদম টান টান করে সুন্দর করে চাদর টাদর গুলো বিছানো, মানে আমাদের রুমগুলো বোধ হয় অত পরিষ্কার থাকে না এরকম। যাই হোক, তো ওরা তখনকার মতন ওখান থেকে বেরিয়ে চলে আসে অনেক রাত্রেবেলা, তখন প্রায় 12:30 বাজে, ওদের ফুল টিম আবার যায় এবং তখন সালিম ভাই বলে যে আমি আমার টিমকে নিয়ে আমি বাইরে ওয়েট করব, আপনারা ভেতরে যান, কোনো অসুবিধা হলে মানে আমাদের হয়তো কিছু করার থাকবে না কিন্তু আমরা মানে আছি এখানে, আছি, ওইটা একটা মানে মানসিক একটা বলের জন্য আর কি, আমরা আছি এখানে, আপনারা যান ভেতরে। তো যাই হোক, ওরা ওয়েট করতে থাকে বাইরে এবং গৌরব ওর পুরো ফুল টিমকে নিয়ে ভেতরে ঢোকে। এবার ঢোকার পর ইনিশিয়ালি কিছু প্রবলেম হয়নি, বা ইনিশিয়ালি ওরা ঘুরে ঘুরে যখন দেখছিল সকালে ঠিক যেরকম দেখে গেছে সেরকমই ভাবে রয়েছে সব কিছু, ঘর দোর একদম পরিষ্কার, টিপ টপ, টান টান করা। এবার রাত্রেবেলা ওরা যখন ওই দরজাটার সামনে গেল, সকালবেলা কিন্তু ওরা বেশ বলপূর্বক ওইটাকে খোলার চেষ্টাও করেছে, দু একবার বেশ জোরে ধাক্কা মারছিল কিন্তু কিছুতেই ওই পার্টিকুলার দরজাটা ওই রুমটার খুলছিল না। বাট ওরা যখন পরে রাত্রেবেলা যখন গেল, ওরা নাকি ওই দরজাটার সামনে যাওয়াতে এবং জাস্ট গরম এরকম খুব ক্যাজুয়ালি একবার এরকম ভাবে ধাক্কা মারতেই ওটা মানে একটা খুব ওই যে ক্যাচ করে যেরকম একটা হয় না ড্রামাটিক্যালি দরজাগুলো যেভাবে খোলে আর কি, আমরা সিরিয়ালসে বা মুভিজে দেখে থাকি, ওরকম একটা একটু আওয়াজ করে দরজাটা, অনেক বছর পর কোনো দরজা খোলা হলে যে ক্যাচ করে আওয়াজটা হয় আর কি, সেরকম একটা আওয়াজে দরজাটা নাকি খুলে যায়। এবং ওরা যখন ঢোকে, ওরা তখন টর্চ মেরে দেখে যে ঘরটার পুরো দেওয়াল জুড়ে চাপ 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 রক্ত লেগে আছে, মানে একদম এত বছরে ধরো রক্তের কালার একটু ফেড হয়ে যাওয়া বা ওয়ালগুলো একটুখানি ফেড হয়ে যাওয়া এরকম নয়, মানে পুরো মনে হচ্ছে কোনো তরতাজা খুন করা হয়েছে অনেককে এবং প্রচুর রক্ত, একজন দুজন মানুষ খুন হলে ওরকম রক্ত থাকবে না, পুরো দেওয়ালে ছিটকে ছিটকে বা মানে চাপ চাপ রক্ত মানে ছাপগুলো রয়েছে পুরো ঘরটার মধ্যে, পুরো বোঝাই যাচ্ছে যেন সদ্য কোনো যদি অনেক মানুষ ওই রুমটার মধ্যে খুন করা হয় তাহলে ঠিক যেরকম অ্যাম্বিয়েন্সটা থাকবে সেরকম। আচ্ছা, থ্যাংক ইউ ফর অ্যাপ্রিসিয়েশনস, কিন্তু এরকমভাবে পার্টিকুলারলি এখন আমাকে পার্সোনালি পিং করে করে অ্যাপ্রিসিয়েট করতে হবে না, গল্পটা শুনে নে তারপর অ্যাপ্রিসিয়েট করবি। থ্যাংক ইউ, মেয়েদেরকে সুন্দরী বলে যে কোনো মেয়েই আপ্লুত হয়ে ওঠে, আমার ভালোই লাগে শুনতে যে আমাকে ভালো লাগছে, ইনফ্যাক্ট ওইসব ফালতু কথা বলে লাভ নেই, ভালোই লাগছে এইসব অ্যাপ্রিসিয়েশন, কিন্তু এখন নয়, এখন নয়, লাইফটা শেষ হয়ে যায় তারপর। আচ্ছা, ওয়ার আই ওয়াজ, আমি কিরকম ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় না আমাকে পার্সোনালি পিং করলে লাইফ চলাকালীন। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে এবার ওরা কি করলো রাত্রেবেলা, তখন ওরকমভাবে ওখানে দে আর জাস্ট রোমিং অ্যারাউন্ড। এবার তখন প্রায় বাজে তোমার 2:30, 2:30 সময় ওরা বলছে হঠাৎ করে ওরা কি করছিল ওই উঠানটার মধ্যে ঘোরাফেরা করছে, উঠানটার ওখানে দে ওয়াজ জাস্ট ওয়েটিং, ঠিক আছে। তো বলছে হঠাৎ না বাড়িটার মধ্যে একটা অদ্ভুত শোরগোল শুরু হলো, কীরকম শোরগোল বলছে দিদি, যদি বাড়িতে তোমার মেহমান আসে তাহলে যেরকমভাবে মানে আমরা একটা কি হয় বিয়ে বাড়িতে দেখবে এই ওটা নিয়ে আয় সেটা নিয়ে আয় ওই অমুকটা কর তমুকটা কর, মানে একটা হয় না বাড়ির মধ্যে তুমি যদি একটা খুশির বাতাবরণ তুমি অনুভব করতে পারবে একটা বিয়ে বাড়ি হলে, সেখানে যেরকম সবাই যেন একটা ব্যস্ততার মধ্যে রয়েছে, বলছে আমাদের একটা ফিলিংস আসতে শুরু করলো, মানে গৌরব ভাইও এটা অ্যানালিসিস করে বলছেন মানে বলেছিলেন যে ওরা না আমাদের প্রেজেন্সে খুশি হয়েছে, মানে পুরো মনে হচ্ছে যে বাড়িতে যেন কোনো গেস্ট এসছে বা মেহমান এসছে, সেই জন্য দে আর ভেরি বিজি এবং কেউ হয়তো কিচেনের থেকে প্রচণ্ড আওয়াজ আসতে শুরু করলো, ঠোং ঠাং খুন খান, মানে অ্যাজ এ কিচেনে অনেকেই অনেক কিছু রান্না করছে বা কোনো খাবার প্রিপেয়ার করছে। হ্যাঁ, ওরা বাইরে উঠানে বসে আছে, তো ওরা মানে পুরো বুঝতে পারছে যে কেউ কাউকে বলছে যে তাকিয়াটা ঠিক করে রাখো, অমুকটা ঠিক করে দাও, তমুকটা ঠিক করে দাও, আলো জ্বেলে দাও, মানে এরকম নানান ধরনের মানে জাস্ট ভাষা ভাষা আওয়াজ, কোনো অ্যাকিউরেট কথা নয় বা কোনো একদম স্পেসিফিক্যালি কে কী বলছে কাকে বলছে বোঝা যাচ্ছে না, একটা হয় না যদি সবাই মিলে একসাথে দেখবে বাচ্চাদের স্কুলের পাশ দিয়ে তুমি যদি কখনো ক্রস করো একটা ক্রাউডস বোঝা যায়, মানে সবাই একটা গুঞ্জন করছে একসাথে সেটা বোঝা যাচ্ছে এবং সেটা আনন্দের, তারা খেলা করছে, আনন্দ করছে, মজা করছে, সেই রকমই একটা গুঞ্জন। কিন্তু
এক্স্যাক্টলি কে কি বলছে সেটা যেমন আমরা বুঝতে পারি না, ঠিক বাড়িটার মধ্যে না ওরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল, চারিদিকে একটা শোরগোল আনন্দের বাতাবরণ। তখন গৌরব ভাই ফার্স্ট এই কমেন্টটা করেছিলেন যে হতে পারে যে বহু বছর পর কোনো হিন্দু এই বাড়িতে পা রেখেছে বলে হয়তো ওরা খুব খুশি হয়েছে, ঠিক আছে। এবং ওরা কিন্তু কোনো রকম কোনো ডিস্টারবেন্স ফিল করেনি, মানে ওদের মানে মুসলিম কমিউনিটি যারা ওখানে ভেতরে ঢুকেছিল তারা যেভাবে জিনিসগুলোকে এক্সপ্লেইন করেছিল যে অনেক সময় তাদেরকে এরকম মনে হয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে বা কিছু, বাট এদের ক্ষেত্রে এরকম কিছুই ঘটেনি। এবং উল্টে ওদের এই ফিলিংসটা আসছিল যেন সবাই ওখানে প্রচণ্ড খুশি ওদেরকে পেয়ে, দে আর ভেরি হ্যাপি যে কেউ এতদিন পর ওখানে একটা হিন্দু কেউ এসছে। এবং কি করে ওরা তখন মেহমান এসছে আতিথেয়তা করবে ওগুলো নিয়ে যদি কেউ ব্যস্ত থাকে তাহলে ঠিক বাড়ির অ্যাম্বিয়েন্সটা যেরকম হবে, হ্যাঁ এই এটা দে ওটা দে এটা কর ওটা কর, মানে এরকম একটা ব্যাপার যেন পুরো বাড়িটার মধ্যে, ঠিক আছে। তো ওরা খালি চোখে অনেকক্ষণ ধরে ফিল করার চেষ্টা করে বা কিছু দেখার চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি ওরা কিন্তু খালি চোখে কিছু দেখতে পাচ্ছিল না। ওরা প্রায় 2:30 থেকে 3 অবধি ওরকম জাস্ট বসে থাকে, মানে ঘরগুলোতে ঘোরাফেরা করতে থাকে, ওই একটা শোরগোলটাই শুধু ফিল করতে পারছিল কিন্তু এক্স্যাক্টলি কিছু দেখতে পাচ্ছিল না। তখন আস্তে আস্তে ওরা নাইট ভিশন ক্যামেরা বার করে এবং তারপর ওরা ফুটেজটা কভার করতে থাকে। তো যখন ওরা নাইট ভিশন ক্যামেরাতে দেখে তখনও ওরা একতলাতে কভার করে সেরকম কিছু দেখতে পায়নি, একতলাতে ওরা কিছুই দেখতে পায়নি। ওরা যখন সাইডের ওদের সিঁড়িটা দিয়ে ছাদের দিকে উঠছে তখন ওদের বুক কেঁপে গেছে, বলছে তখন নাকি ওরা দেখেছে যে নাইট ভিশন ক্যামেরাতে দেখা যাচ্ছে, খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে না ওটা, যে একদম সিঁড়ির ওপর থেকে শুরু করে পুরো ছাদময় 15-16 ডেড বডি পড়ে আছে এবং প্রত্যেকটা কারোর মাথা কাটা, কারোর হয়তো হাত কাটা, কারোর পা কাটা, একটা 3 বছরের ছোট্ট বাচ্চার এরকম মাঝখান থেকে পুরো বডিটাই 2 halves কাটা, ঠিক আছে। বাচ্চাটা দুটো মানে পাটে পড়ে রয়েছে, একটা ছোট্ট 3 বছরের বাচ্চা সেরকম 2 halves পড়ে রয়েছে এবং একজন বয়স্ক মানুষ পড়ে রয়েছে, ইয়াং মহিলারা পড়ে রয়েছে, মানে বোঝা যাচ্ছে একটা কনস্ট্রাক্টেড ফ্যামিলি এবং ওখানে প্রত্যেকেই হচ্ছে হয়তো ফ্যামিলি মেম্বার্স ছিল এবং তাদের গেট আপ, তাদের কি বলবো ফ্যাশন অফ হেয়ার স্টাইল সব কিছু দেখে বোঝা যাচ্ছে যে ওরা অ্যাকচুয়ালি পাঞ্জাবি, ঠিক আছে। তাদের পোশাক আশাক বলছে যে ওরা পাঞ্জাবি স্টাইলের সব কিছু। তো বোঝা যাচ্ছিল যে ওই বাড়িটাতে বহু বছর আগে কোনো পাঞ্জাবি ফ্যামিলি তার মানে থাকতো। এবং গৌরব যেটা বলেছে পরে অ্যানালিসিস করে যে ওরা সেদিনকে অনেক বছর পর কোনো হিন্দু ওখানে যেহেতু ঢুকেছিল আমাদেরকে এটাই জানান দেওয়ার চেষ্টা করছিল যে ওদেরকে হয়তো অত বছর আগে খুব নৃশংসভাবে ওখানে হত্যা করা হয়েছে। এবং এটা গৌরবের অ্যাজাম্পশন ছিল যে মেবি হতে পারে যে কোনো মুসলিম কমিউনিটির মানুষ বা কোনো মুসলিম রা হয়তো ওদেরকে এই রকম নৃশংসভাবে হত্যা করেছিল, সেই কারণে ওই বাড়িতে কোনো মুসলিম কেউ কিন্তু ঢুকতে পারে না। বাট ওরা যেহেতু হিন্দু ছিল তো ওই জন্য ওদেরকে ওরা অ্যাকসেপ্টও করেছিল, ওদেরকে ওদের ঢুকেও কোনো প্রবলেম হয়নি ভেতরে, প্লাস ওই যে নাইট ভিশন ক্যামেরাতে ওরা যা যা দেখতে পাচ্ছিল হয়তো ওরা সেটা জানান দেওয়ার চেষ্টা করছিল যে জানান দিচ্ছিল যে এইভাবে আমাদেরকে খুব নৃশংসভাবে আমাদেরকে শেষ হতে হয়েছিল বা কিছু, তো সেটাকেই হয়তো ওরা বোঝাতে চাইছিল ওদেরকে। এরপর ওদের কাছে একটা না কমিউনিকেট করার মতন সোলের সাথে একটা মেশিন আছে। এবার আমি একটা কথা বলছি যে আমি ইভিপি মেশিন বা এই কমিউনিকেট করার মতন মেশিন এই জিনিসগুলোর ওপরে আমি এগুলো জানি না কতটা অথেন্টিক হয়, এটা যার যার বিশ্বাস যার যার কাছে, যারা প্যারানর্মাল ইনভেস্টিগেট করে। কারণ এর আগে আমাদের বাংলার এই ধরনের ইনভেস্টিগেটর্সদেরও এই ধরনের মেশিনসগুলো নিয়ে নানান ধরনের বিজ্ঞান মঞ্চ থেকে ইস্যু ক্রিয়েটস হয়েছে বা কিছু, কিন্তু ফিলিংসটা একটা আলাদা ব্যাপার, যেটা আমি কানে দেখছি চোখে শুনছি সেগুলো তো ধরো মানুষের অনুভূতি, বাট এরকম যান্ত্রিকভাবে কিছু প্রমাণিত হয় কিনা আমি বলতে পারবো না। তো ওদের মন্তব্য অনুযায়ী আমি বলছি ওদের কাছে কিছু একটা কমিউনিকেটর মেশিন ছিল যেটা দিয়ে ওরা কমিউনিকেট করার চেষ্টা করছিল এবং সেখানে একজন বয়স্ক ব্যক্তির সাথে ওরা নাকি মানে কানেক্ট করতে পেরেছিল, যে নাকি একটাই কথা ওদেরকে মানে আকার ইঙ্গিতে মানে হ্যাতে নাতে বুঝিয়েছিল যে যেন কোনো মুসলিম কমিউনিটির মানুষ এই বাড়িতে প্রবেশ না করে, এটাই ছিল হচ্ছে তাদের মোদ্দা কথা, ঠিক আছে। কারণ ওরা তো ওইভাবে নিশ্চয়ই কথা বলেনি, জাস্ট হয়তো গৌরব কিছু কোয়েশ্চেন করছিল যে আপনারা কি চান, আমরা আমরা এখানে কি চলে যাব, আমরা কি থাকবো না, তখন হয়তো বলেছে যে হ্যাঁ হ্যাঁ মানে আপনারা থাকুন, এরম কিছু মানে আপনাদের থাকাতে অসুবিধা নেই,
মুসলিম কমিউনিটির কেউ কি ঢুকবে? তখন হয়তো খুব একটা গর্জনের আওয়াজ পেয়েছে যে না, মানে এরম টাইপের কিছু বোঝাতে চাইছে। বিষয়গুলোকে আমরা যতটা সহজভাবে ভাবি যে সে আটটা কথা বলে গেল, বিষয়টা সেরাম নয়। মানে কন্টিনিউ ওদেরকে প্রশ্ন করতে থাকতে হয়, সেই প্রশ্নের রেসপন্সে একটা বাতাবরণের সৃষ্টি হয়, সেটা পজিটিভ বা নেগেটিভ। মানে সেখানে যদি তুমি পজিটিভ কোনো সাউন্ড পাচ্ছ, তার মানে হচ্ছে জিনিসটাতে হ্যাঁ এর দিকে তোমার ভাইবসটা আসছে। আর যদি কোনো গজরানির আওয়াজ পাচ্ছ কিংবা কোনো রাগের একটা কোনো একটা আওয়াজ আসছে, তার মানে হচ্ছে এটা নেগেটিভ দিকে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে হয়তো যে সোলটা তোমাদের সাথে কানেক্ট করতে চাইছে, যে প্রশ্নটা তুমি করছো, সেক্ষেত্রে তারা নেগেটিভ রিয়্যাক্ট করছে। ঠিক আছে, তো এটা একটু আমাদেরকে সাইকোলজিক্যালি বুঝে নেওয়া দরকার যে মানে ওইভাবে আত্মা এসে কিন্তু কমিউনিকেটর মেশিনে বসে গেল আর কথা বলল, ব্যাপারটা সেরকম নয়। যাই হোক, তো ওইভাবে ওরা যাই হোক একটা জিনিসকে এস্টাবলিশ করেছিল সামহাও, যে ওরা যেটা বলতে চাইছে যে এখানে যেন কোনো মুসলিম কমিউনিটির মানুষ না প্রবেশ করে। এবং একটা জিনিস ওরা কনফার্ম করেছিল যে ওদেরকে হত্যা করা হয়েছিল কিনা, সেটাতে ওরা একটা পজিটিভ রেসপন্স পেয়েছিল। তো এরপর ওরা আর ওখানে ওই যে বললাম, আর কোনো কিন্তু ডিস্টারবেন্স ওদের সাথে কিছু হয়নি। ওরা অনেকক্ষণ নাইট ভিশন ক্যামেরাতে ওই ভিশনটাই পাচ্ছিল যে পুরো ছাদময় মিনিমাম 15 থেকে 16টা ওই রকম ডেড বডিজ পড়ে রয়েছে, পুরো কুপিয়ে মারা, মানে কুচি কুচি করে হাত পা গুলোকে টুকরো টুকরো করে কাটা, বডি গুলোকে 2-3 halves মানে এরকম ভাবে ভাগ ভাগ করে হয়ে গেছে হয়তো বডিগুলো, 3টে পার্টে, মানে খুব বিভৎস সাংঘাতিক ভাবে 15 বা 16টা ওরকম ডেড বডি ওরা নাইট ভিশন ক্যামেরাতে পড়ে থাকতে দেখেছিল। তো তারপর ওখান থেকে যখন ওরা বেরিয়ে এলো পুরো জিনিসটা ইনভেস্টিগেট করার পর, ওরা ওদের অ্যানালিসিসটা জানিয়েছিল সাজ্জাদ সেলিম ভাইকে যে ভাইয়া এটা এইরকম কিছু হতে পারে যে হয়তো বহুকাল আগে মুসলিম কমিউনিটির কোনো মানুষের হাতে এই পুরো পরিবারটা মানে নিশ্চিহ্ন হয়ে গেছিলো, পুরো পরিবারটাকে হয়তো মুসলিম কমিউনিটির কোনো মানুষের হাতে মানে তারা আর কি এরকমভাবে হত্যা করা হয়েছিল তাদেরকে। তো যার জন্য একটা ওদের গ্রজ রয়ে গেছে, যা ওই সোলগুলো এখনও ভেতরে তো তারা রয়েছে, তো তারা চায় না যেখানে কোনো মুসলিম কমিউনিটির মানুষ প্রবেশ করুক। তো তখন ওই সালিম ভাই একটা রিকোয়েস্ট করে যে ঠিক আছে, বাট আমাদের কি হচ্ছে অনেক সময় ইন্টেনশনালি আমরা না করলেও কোনো বাচ্চার একটা কাচ্চা খেলতে খেলতে ভেতরে ঢুকে ঢুকে গেলে তখন অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, এরকম অনেকে মারা যাচ্ছে এর আশপাশে। তো আপনারা একটুখানি পারলে আপনাদের নিজেদের হিন্দু মতে যদি বাড়িটাকে একটু বাঁধিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। তো সেটা শোনার পর ওরা ওখান থেকে চলে এসেছিল ইনভেস্টিগেশনটা করে। পরে নাকি এর 1 মাসের মাথায়, তখন আর ওদের কোনো টিম যায়নি, শুধুমাত্র গৌরব ভাই, উনি নিজেই একজন ওনার মানে একজন হিন্দু মতে পরিচিত একজন তান্ত্রিক আছেন, তাকে, খুব বড় তান্ত্রিক উনি, ওনাকে সঙ্গে করে নিয়ে উনি পাকিস্তানে গিয়ে ওই বাড়িটা নাকি বাঁধিয়ে দিয়ে এসেছিলেন। সেটাই এদের কাছে লাস্ট আপডেট আছে যে গৌরব ভাই পরে গিয়ে একাই নিজে ওই মানে বাড়িটা বাঁধিয়ে দিয়ে আসে। এবং পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট যেটা আছে সেটা হচ্ছে যে বাড়িটা ওইভাবে অ্যাজ ইট ইজ পড়ে আছে। তো টেক্সিলার এই বাড়িটা তোমরা ইউটিউবে একবার সার্চ মেরেও দেখতে পারো, যদি মানে ওরকম কোনো ফুটেজ সাদ্দাক ভাই আপলোড করে থাকেন তাহলে হয়তো পাকিস্তানের কোনো ফুটেজে কিংবা ইন্ডিয়ান কোনো ফুটেজও যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু ইউটিউবে তোমরা অ্যাভেলেবল পেয়ে যেতে পারো। তো তোমরা একবার চেক করে দেখে নিতে পারো। আর এটা ছিল হচ্ছে ওদের একদম পিওর একটা এক্সপিরিয়েন্স যেটা ওই পাকিস্তানে গিয়ে হয়েছিল। তবে ওদের এটা আমাদের শুনতে ভয় লাগছে, কারণ আমরা যেহেতু ওইরকমভাবে আমরা ভাবতেই পারি না যে এরকম একটা বাচ্চা মানে বাচ্চা কাটা পড়ে রয়েছে, ওইটাকে আমরা চোখের সামনে দেখতে পারবো। কিন্তু ওরা যেহেতু এই ব্যাপারগুলোর সাথে হ্যাবিটেটেড ছিল এবং ব্যক্তিগতভাবে ওদের পার্সোনালি কোনো প্রবলেম হয়নি ওই বাড়িতে ঢুকিয়ে, তো ওরা মানে ওদের কাছে এটা খুব একটা ভয়ের এক্সপিরিয়েন্স যত না ছিল তার থেকে অনেক বেশি একটা মানে দর্দনাক ব্যাপারটা ছিল যে এতগুলো মানুষকে এইভাবে কুপিয়ে মারা হয়েছিল, শেষ হয়েছিল। মানে ওরা যত বেশি না ভয় পেয়েছিল তার থেকে বেশি অনেক ফিল করেছিল এই সিচুয়েশনটাকে বা ওদের ওই মর্মান্তিক পরিণতিটাকে, যে এটা ঠিক হয়নি। এনিওয়েজ, তো এই গল্পটা বা এই ইনসিডেন্টটা আমার তো সাংঘাতিক ভয় লেগেছিল, আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই, তো তোমাদেরও ডেফিনেটলি আমার মনে হয় ভালোই লাগবে। আচ্ছা, এরপর যে স্টোরিটা বলবো সেই স্টোরিটা আজকে না বললেই নয়, এটা আমাকে আমাদের ছোট্ট ক্লাস 4-এর ময়ূরাক্ষি বহুদিন আগে থেকেই পাঠিয়ে রেখেছিল, কিন্তু আমার সামহাও আর কি স্লটটা আমি এমনভাবে ম্যানেজ করে উঠতে পারছিলাম না যেটা বলা হয়নি। তো আজকেও আমি অনেককে কমিটমেন্টও দিয়েছি, মানিদীপকে বলেছি যে ওর গল্পটা বলবো, স্মিতাদিকে বলেছি বলবো, শর্মিষ্ঠাকে বলেছি আমি কটা গল্প বলে উঠতে পারবো আই ডোন্ট নো, বিকজ আমার আজকে মনে হচ্ছে হেলথ ততটা পারমিট করবে না, আমি দেখছি আমি কতগুলো বলতে পারি। আচ্ছা,
আমি আজকে ময়ূরাক্ষীর গল্পটা তো বলবোই বলবো। ময়ূরাক্ষী পড়ে ক্লাস ফোরে, ওকে? সো ময়ূরাক্ষী ক্লাস ফোরে একটা খুব সুইট, ও এত মিষ্টি করে কথা বলে, ইভেন ও আমাকে নিজে ভয়েস করে ওদের একটা এক্সপিরিয়েন্স পাঠিয়েছে। ওরা এই রিসেন্ট 2022-এর মার্চে ওরা আন্দামানে ঘুরতে গেছিল, তো ওই আন্দামানে গিয়ে ওদের একটা এক্সপিরিয়েন্স হয় এবং সেটাই ময়ূরাক্ষী আমার সাথে শেয়ার করেছে, যেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। একটু ইউনিক, একটু ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স, সেই অর্থে মানে হয়তো অলৌকিক বা ভৌতিক ব্যাপার নয়, কিন্তু আমি জাস্ট কামিং টু মাই পয়েন্ট, বিষয়টা হচ্ছে যে ওরা যখন হাবলক বিচে গেছিল, তো ওখানে ওরা ওদের আগে কিছু রিলেটিভস বা কেউ গেছিল ঘুরতে, তাদের কাছ থেকে শুনেছিল যে ওখানে হাবলকের একদম তোমার বিচ সাইড কিছু রিসর্টস থাকে যেগুলো ভীষণ মানে ওয়েল ডেকোরেটেড হয়, এবং নট দ্যাট শুধু মানে ওখানে এত সুন্দর মানে ওখানকার অ্যাম্বিয়েন্সটা থাকে না, পুরনো পুরনো সব গাছগুলোর মধ্যে দোলনা টাঙানো থাকে, তারপরে ধরো বাইরে বড় বড় বেতের চেয়ার, সেগুলো আবার তার আশপাশটা পুরো বিয়ারের বটল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা, মানে বেশ খুব একটা অন্যরকমের অ্যাম্বিয়েন্স থাকে, যে অ্যাম্বিয়েন্সটা আমরা চট করে হয়তো এখানকার কোনো হোটেল বা রিসর্টে পাবো না। তো এটা শুনেছিল বলে ওদের খুব ইচ্ছা ছিল যে ওরকম একটা রিসর্টে ওরা থাকবে, কিন্তু ওরা যেহেতু একটা ট্যুরিজম প্যাকেজে গেছিল, এবার তারা যেটা ওদেরকে মানে বেয়ার করবে তো ওদেরকে তো সেটাতেই থাকতে হবে, সেই কারণে ওরা ওরকম একদম বিচ সাইড কোনো রিসর্ট পায়নি, ওরা বেশ খানিকটা ভেতরের দিকে ঢুকে, মানে ধরো ওই বিচটা থেকে ওই অবধি ওদের পৌঁছতে ওই 15 মিনিট মতো সময় তো লাগবেই কম করে, ঠিক আছে? তো ওইরকম 15 মিনিটস ভেতরের দিকে একটা হোটেলে ছিল, সেই হোটেলটা মানে আনডাউটেডলি ভীষণ সুন্দর ছিল, কিন্তু যতই হোক একদম বিচ সাইড অ্যাম্বিয়েন্সটা তো ওরা পাচ্ছিল না। এনিওয়েজ ওখানে ওদের একদিনই হল্ট করার কথা ছিল, পরের দিন সকালবেলা আবার বাই 9:30 তোমার এক ওদের বোধহয় 9:30 ওদের একটা ক্রুজ ছিল, তো ওরা বেরিয়ে যাবে ওখান থেকে চেক আউট করে, তো ওরা আর অত মাথা লাগায়নি, একটা দিন ওখানে স্টে করেই গেছে। পরের দিন সকালবেলা ওদের একদম 6টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, ওরা 6টাও না মানে 5:45 সময় ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, তো ওরা নিজেরাই বলছে যে চলো আমরা, অনেক তো শখ ছিল যে ওই বিচ সাইড রিসর্টগুলোতে একটু স্টে করবো, তো সেটা যখন হলো না অসুবিধা নেই, ঠিক আছে আমরা এখন তো হাতে আমাদের অনেকটা সময় আছে, ঘুমিয়ে সময় নষ্ট করে কি হবে, আমরা এখন বরং সকালের দিকটাতে একটু হেঁটে চলে যাই, ওখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো, অ্যান্ড দেন তারপরে আমরা ওখান থেকে এসে আবার চেক আউট করে নেব। তো বলে যে ঠিক আছে, তো এখন তবে 6টা বাজে, আমাদের ওইখানে পৌঁছতে হয়তো খুব বেশি হলে 6:30 বাজবে রেডি টেডি হয়ে, আফটার দেন আমরা আরামসে ওখান থেকে ওখানে 6:30 থেকে 7:30 কি 7:45 পর্যন্তই টাইম ওখানে স্পেন্ড করলাম, দিয়ে 8:10 মধ্যে এখানে ব্যাক করবো, ব্রেকফাস্টটা করবো, রেডি হবো, 9টার মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে যাবো, 9:30 ক্রুজ হচ্ছে আমরা চলে যাবো। তো একদম ওদের পারফেক্ট প্ল্যানিং ছিল, কোনো প্রবলেম নেই। তো ওরা 5:45 মধ্যে বাড়ি থেকে রেডি টেডি হয়ে 6টার মধ্যে বেরিয়ে যায়, অ্যান্ড দেন ওরা একদম সোজা ওখানকার সোজা রাস্তা ধরেই একবারে বিচে চলে আসে। এবার ওরা বলছে যে যখন আমরা বিচ দিয়ে হাঁটতে শুরু করেছি দেখছি সমুদ্রটা তখন অনেক পিছনের দিকে, হ্যাঁ সমুদ্র অনেক পিছিয়ে গেছে ভোরবেলা, এবং তখন মানে এতটাই পিছিয়ে গেছে যে আমরা হাওয়া বা কোনো বাতাসের আওয়াজও আসছে না, মানে চারিদিকটা না একটা ডেড সুনসান টাইপের লাগছে। বলছে আমাদের অত সকালবেলা আমরা গিয়ে আমাদের নিজেদেরই ভয় লাগছে, আমরা কিন্তু এতটা সুনসান হবে এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম যে আমাদের মতোই আরও তো কোনো ট্যুরিস্ট থাকবে, তারাও হয়তো ঘুরতে টুরতে আসবে, কিন্তু বলছে পুরো দিদি একটা লোক নেই, একটা মিনিমাম কোনো জনমানব কিচ্ছু দেখতে পাচ্ছি না, রিসর্টসগুলোর কোনো সিকিউরিটি পর্যন্ত ওখানে দেখতে পাচ্ছি না, পুরো একদম নিশ্চুপ হয়ে রয়েছে চারিদিকটা, ঠিক আছে এরকম একটা অ্যাম্বিয়েন্স। ওরা হাঁটছে হাঁটছে হাঁটতে হাঁটতে ওখানে একটা রিসর্টের সাথে অ্যাটাচড, ওই যেরকম আমি এক্সপ্লেন করলাম যে বেতের চেয়ার রাখা আছে, পাশে বটলস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আছে, তারপর ধরো তোমার দোল্লা ফোল্লা লাগানো আছে এরকম, তো বলছে ওরকম ওটা একটা ওপেন টু অল করেই করা আছে, যদিও ওটা রিসর্টের পার্সোনাল প্রপার্টি কিন্তু ওটা ওপেন টু অল অ্যাম্বিয়েন্সই রয়েছে, মানে ধরো তোমার এরকমই কোনো একজন টুরিস্ট হয়তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার যদি ইচ্ছা হয় সে একটু বসলো, তাতে ওরা হয়তো কিছু রিয়্যাক্ট করবে না বা বলবে না, আর ওরা ভাবলো যে ঠিক আছে চলো একটু বসেই নি, যদি কিছু বলে তখন না উঠে যাওয়া যাবে, দেখা যাবে এখানে কেউ নেই আশপাশে, তো ওরা বসেছে, বসে ওখানে সেলফি টেলফি নিচ্ছে কারণ এত সুন্দর জায়গাটা ডেকোরেট করা, তো তুলছে তুলছে হঠাৎ করে ওর হাজবেন্ডের ফোনে ও বলছে যে আমরা ওখানে গিয়ে পৌঁছেছি ধরো 6:30, তারপর ধরো বিচের ধারে হেঁটে হেঁটে গিয়ে ওই রিসর্টের ওখানে বসে একটু সেলফি টেলফি তুলছি, কত হবে আমরা খুব বেশি হলে আমরা আধ ঘন্টা, খুব বেশি হলে 45 মিনিট 1 ঘন্টাই থেকেছি ওখানে, নট মোর দেন দ্যাট। এবার ওর হাজবেন্ডের ফোনে হঠাৎ করে একটা
মানে টেক্সট পপ আপ হলো, তোর হাজবেন্ড সঙ্গে সঙ্গে ফোনটা বার করলে, উনার টেক্সটের যে টোনটা আছে সেটা শুনে উনি পকেট থেকে বার করলেন, দিয়ে দেখে চেক করে বলছেন যে এ বাবা আমাদের যে 9:30 ক্রুজটা ছিল ওটা না 9:30 দিন ওটা আধ ঘন্টা এগিয়ে গেছে, ওটা চেঞ্জ করে দিয়েছে ওরা ক্রুজটা, ওটা 9 হয়ে গেছে। তো তখন ওর ওয়াইফ তখনও বলছে আর কি, মানে তখনও ময়ূরাক্ষীর মা বলছে যে ঠিক আছে কোনো তাড়া নেই, কারণ আমাদের তো হাতে অনেক সময় রয়েছে, কারণ আমরা এখন সবেই তো এই সবে 6টার সময় এখানে, 6:30টার সময় এখানে এলাম, কত হবে এখন হার্ডলি তোমার 7:30টাই বাজবে, চলো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি হোটেলের দিকে, ওখানে গিয়ে ঢুকে ব্রেকফাস্টটা করে আমরা 8:30-র মধ্যে ফ্রি হয়ে যাব, তারপর আমরা বেরিয়ে যাব, আর ক্রুজটা তো এমন কিছু দূরে না, ওখানে যে ওদের যে হলটা তো আমরা পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই, চলো আস্তে আস্তে তাহলে এবার আমরা যাওয়ার প্রিপারেশন নিই, বা আরো 2-5 মিনিট পরেই বেরোবো। তো এই কথাগুলো যখন বলছে, তো ময়ূরাক্ষীর মা ওটা বলছে, আর তখন ওর বাবা বোধহয় বসে মানে জাস্ট চেক করছিলেন আর কি টেক্সটটা, উনি টেক্সটটা চেক করেই তারপর বলছেন এই কটা বাজে, 8:17 বাজে, 9টার সময় তো ক্রুজ, 8:17-তে আমরা কি করে এখন এখানে থাকলে কি করে আমরা ধরবো ওটা। তো তখন ওরা তিনজনেই মানে রীতিমতো আঁতকে উঠেছে যে এ বাবা কি 8:17 কি করে হয়, আমরা তো এইটুকু সময় মাত্র এখানে থাকলাম, এর মধ্যে এতক্ষণ টাইম চলে গেল আমরা বুঝতেই পারিনি কতক্ষণ আর থেকেছি। যতই আমরা জানি ঘুরতে গেলে বেড়াতে গেলে একটু সময়ের খেয়াল থাকে না, সময় কি করে বয়ে যায় আমরা ধরতে পারি না, কিন্তু এতটাও তো মানুষের মতিভ্রম হবে না যে এত সময় চলে যাবে অথচ তারা সেটা রিয়েলাইজ করতে পারবে না, মানে এই তো এলাম। আচ্ছা, তো তখন মানে ওর মা আবার বলে যে এই তোমার মধ্যে কত ভুল হচ্ছে, দেখি ফোনটা আমার হাতে দাও, তো ফোনটা নেয় এবং নিয়ে তখন উনিও দেখে পুরো রীতিমতো আঁতকে উঠেছেন যে হ্যাঁ সত্যি তো 8:17 বাজে। ইভেন ময়ূরাক্ষীর কেন বলছি, ও খুব ছোট হলেও আজকালকার ডিজিটাল আর বিশেষ করে ডিজিটাল ক্লক তো তোমার দেখতে কোনো কনফিউশন হওয়ারও জায়গা নেই, মানে এমনি ঘড়ি হলে তাও নয়, কাঁটাটা এদিক ওদিক থাকলে আমরা অনেক সময় 1 ঘন্টা এদিক ওদিকও অনেক সময় ভুল আমাদের হয়ে যায় এটা ঠিকই, কিন্তু ডিজিটাল ক্লকে তো পুরো 8:17 এইভাবেই লেখা থাকবে, ওখানে তো আর ওইভাবে ভুল হওয়ার কোনো জায়গা নেই। তো ময়ূরাক্ষী এটাও নিজে চোখে দেখেছিল, তো ওর পাশে এসে এক্সাইটমেন্টে মায়ের পাশে ঝুঁকে পড়ে বলছে যে হ্যাঁ মামাম এখানে তো 8:17-ই হয়েছে, তাহলে চলো আমাদের তো যেতে হবে, মানে এরকম একটা কনভারসেশন ওদের তিনজনের মধ্যেই হয় এবং ওরা তিনজনে তখন ওখান থেকে পুরো দেদার ছুট লাগায়। তো ওর মা বলে যে এই যে রিসর্টের পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে, তাহলে চলো আমরা এখান থেকেই শর্টকাট নিই, এটাই মনে হয় সোজা ওই মেন রাস্তাটাকে কানেক্ট করবে, তো আমরা একদম সোজা এখান থেকে গিয়ে ওই রাস্তায় উঠে যাই, চলো যতটা পারো তাড়াতাড়ি হাঁটো, কারণ 8:17 যদি হয় ব্রেকফাস্ট করে আমাদের 9টার মধ্যে ওই নেক্সট ক্রুজ ধরাটা খুব ইম্পসিবল হয়ে যাবে, তাড়াতাড়ি করো। তো ওরা রীতিমতো ছুটতে থাকে 8:17 দেখে, অথচ অদ্ভুত ব্যাপার 8:17 তো মানে এমন কিছু টাইম, ভোরবেলাও টাইম নয়, তখনও কিন্তু পুরো বিচটা একদম খালি, একটা লোক নেই, জন নেই, কেউ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। তো ওরা চলতে থাকে এবং আফটারঅল যখন গিয়ে ওরা দেখে যে রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেটা একটা আমবাগান, এবার আমবাগানে গিয়ে এসে ওরা থমকে গেছে কিছুটা, কারণ বলছে যে এরকম আমবাগানে এসে কোথায় পড়লাম রে বাবা। ঠিক আছে, ওরা ভাবছিল যে রাস্তাটা যেরকম ওই দিক দিয়ে আসার সময় তো একদম বেচে কানেক্টেড হলো আর কি মেন রাস্তাটা, তো এখান থেকে উঠলে ওরা ভেবেছিল মেন রোডটা পেয়ে যাবে, তো তখন ওরা দেখছে ওটা একটা বাগান, আমবাগানের মাঝখানে ওরা চলে এসেছে। তো যাই হোক, সেখানকার পরিবেশটাও ভীষণই সুন্দর, এবং তখন ওই মানে ওর হাজবেন্ড বলে কি এ বাবা এটা আবার কোথায় এলাম রে, তখন ওর ওয়াইফ বলছে যে না ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা বোধহয় এখান থেকে লেফট টার্ন নিলে আবার সেই মেন রাস্তাটাতে গিয়ে উঠবো, এখানে বোধহয় একটা বাগান টাগান আছে, চলো আমরা এদিক দিয়ে হাঁটা শুরু করি। তো এবার ওখানে না ওরা ভীষণ হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে ও তখন বলছে যে এই দেখো তো কত বাজলো, অলরেডি 8:17-তে আমরা ওখান থেকে রওনা দিলাম, এখানে আসতেও তো মনে হয় 1:30 বেজে গেছে না। এবার যখন ওর হাজবেন্ড আবার বের করে ওটা চেক করেছে মোবাইলটা, তখন টাইমটা দেখছে যে তখন 7:15 বাজে। তো এবার ওরা তিনজনেই খুব শকড হয়ে যায় যে তাহলে ওরা এতক্ষণ ধরে বেফালতু কেন দৌড়াবে, মানে 7:15-র পর তো এখনো অনেকটা সময় রয়েছে, ওরা আরামসে ধীরে সুস্থে গিয়ে ওখান থেকে ব্রেকফাস্ট সেরেও 8:30-র মধ্যে বেরিয়ে 9টার ক্রুজ ধরে নিতে পারবে, ওদের তো এত দৌড়ানো দৌড়ে মানে কোনো মানেই দাঁড়ায় না। তো 7:17 মানে ওরা পুরো শকড হয়ে যায়, এবং এইবারেও তিনজনেই যখন ঘড়ি দেখছে তখন দেখছে 7:17 বাজে, তো তখন তিনজনেই মানে প্রচণ্ড শকড হয়, এবং যেহেতু ময়ূরাক্ষী খুব ছোট্ট ওর এই ইনসিডেন্টটা ওকে ভীষণ টাচ করেছিল, কারণ ও নিজে চোখে তখন যখন বিচের ধারে ছিল ও নিজে দেখেছে যে তখন 8:17 বাজে, এবং পরে ওরা যখন চেক করলো তখন আবার 7:15-তে ওরা ব্যাক করলো। তো কি করে এটা, সময় তো এরকমভাবে পেছনের দিকে দৌড়াতে পারে না, না সময় তো সামনেই যাবে, তো সেটাই ওদের কাছে খুব একটা অবাক ব্যাপার ছিল। এবং
আরেকটা ব্যাপার যে তিনজনেরই কি একই রকম ইলিউশন হবে, মানে হয়তো একজন ভুল দেখেছে আর একজন বা কেউ না কেউ, তিনজনে এরকম এতটা ভুল কি করে দেখতে পারলো। তো এবার ওরা তারপর ধীরে সুস্থে যায় এবং ওখানে গিয়ে যখন রিসেপশনে বলে যে আপনারা কখন ব্রেকফাস্ট সার্ভ করবে, তো ওরা বলে যে হ্যাঁ আমরা বাই 8 আপনাদের ব্রেকফাস্ট লাগিয়ে দিচ্ছি। তো তখন ওরা বুঝলো যে না, তাহলে 7:15 বা এই 7:30 যে টাইমটা ওরা দেখেছে সেটাই সঠিক সময়, ওইখানে বিচের ধারে ওরা যে সময়টা দেখেছিল সেটা অ্যাকচুয়ালি ভুল। তাহলে ওদের তিনজনেরই কোনো কারণে একটা ইলিউশন হয়েছিল এটা ওরা বুঝতে পারে এবং তখন আস্তে আস্তে ব্রেকফাস্ট করে বেরিয়ে আসে। আচ্ছা, এই গল্পটা ওরা পাঠিয়েছে, তো ওটার যেটা কনক্লুশন পার্টটা ময়ূরাক্ষী আমাকে পাঠিয়েছে বা আমার ওর মার সাথেও কথা হয়েছে, ওর মাও যেটা বলেছে যে হতে পারে যে বিচের ধারে ওরা অনেকক্ষণ ওখানে ছিল, হয়তো মানে ওইখানের অ্যাম্বিয়েন্সটাও খুব স্পুকি লেগেছিল ওদের এবং ওদের মনে হয়েছে যে হতে পারে যে কেউ চাইছিল না হয়তো আমরা ওখানে বেশিক্ষণ স্টে করি, সেই কারণে এই ধরনের একটা ইলিউশন ক্রিয়েট হলো যার জন্য আমরা চলে এলাম তাড়াতাড়ি ওখান থেকে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, আমার বাবার কাছে আমি খুব ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, আমার বাবা পিসি মানে পিসি সরকারকে তো আমরা সবাই জানি তার নাম, উনি ম্যাজিশিয়ান ছিলেন এবং উনি একটা ম্যাজিক দেখাতে একবার লন্ডনে গেছিলেন, লন্ডনে একটা শোতে, ওরা ভীষণ পাংচুয়াল তো লন্ডনে ওখানে মানুষেরা, তো ওরা 5টা থেকে ডট বোধহয় প্রোগ্রামটা স্টার্ট হওয়ার কথা ছিল। আচ্ছা, প্লেস অ্যান্ড টাইমটা একটু হয়তো অল্টারেশন হতে পারে কিছু, কারণ বাবার কাছে অনেক ছোটবেলায় আমি গল্পটা শুনেছিলাম, আমারও কিছু ভুল হতে পারে মেবি, তো গল্পের বেসটা আমি বলছি। তো আমার বাবা বলেছিল এই গল্পটা আমাকে যে উনি 5-10 মিনিট পরে ঢুকেছেন এবং ওরা যেহেতু ভীষণ রকম পাংচুয়াল, ওরা তখন রীতিমতো মানে কি বলবো একটা মানে ওদের মধ্যে একটা ক্ষুব্ধ মনোভাব আর কি, সবাই একটুখানি অফেন্ডেড আর কি, সবাই একটুখানি নিজেদের মধ্যে অডিয়েন্স প্যানেল থেকে আর কি একটু কেন এত দেরি কেন হবে, কেন এত দেরিতে লেটে স্টার্ট হবে নিয়ে একটা অসন্তোষ শুরু হয়ে গেছে এবং যে কমিটি আর কি তাদেরকে ওই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছিল তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, এরকম একটুখানি সিচুয়েশনটা 10 মিনিট লেট মানে ওদের কাছে এটা একটা বিরাট লেটের ব্যাপার। তো তখন নাকি পিসি সরকার যখন ঢোকেন উনি, তো উনি ঢুকলেন, ঢুকে উনি এসে বলেন যে কোথায় লেট হয়েছে, লেট হয়নি তো, 5টা বাজে দেখুন সবাই। তো সবাই সেই মুহূর্তে যখন হাতের ঘড়িটা দেখেছিল তখন সবাই নাকি পুরো অডিটোরিয়াম নাকি দেখেছিল হাতের ঘড়িতে 5টাই বাজে, ডট 5টা বাজে। অনুষ্ঠান যখন শেষ হয়ে যাচ্ছে তখন গিয়ে উনি বলেছিলেন, আমি সকলের কাছে অ্যাপোলোজাইজ করছি যে আমার 10 মিনিট লেট হয়েছিল। আপনারা তখন যেটা দেখেছেন সেটা একটা মাইন্ডসেট গেম, তো ওটা আমি আপনাদেরকে সকলকে 5টা দেখিয়েছিলাম বলে 5টা দেখতে পেয়েছিলেন আপনারা, তখন 5টা 10ই বেজেছিল, পুরো অডিটোরিয়াম কিন্তু ওটা 5টাই দেখেছিল। কি হয় আমাদের সাইকোলজিক্যালি, ধরো হঠাৎ করে আমরা কেউ একটা কোনো কেউ কথা বলল, এটা কখনো কখনো হয়, সবসময় আমি বলছি না, মানে ধরো আমি তোমাকে একটা ফোন পে করে ফট করে মুখে বললাম কি এই তাড়াতাড়ি চেক কর তোকে 220 টাকা পাঠিয়েছি, তুমি কিন্তু হট করে হয়তো খুলে দেখবে 220 টাকাই পাঠিয়েছি, কিন্তু আমি যদি তোমাকে বলতাম যে দেখ তুই চেক করে কত পাঠিয়েছি দেখ তো, হয়তো ওটা 170 তুমি দেখতে পেতে, হয়তো আমি 170 পাঠিয়েছি তোমাকে, কিন্তু ওই যে আমি তোমাকে বললাম ফোনে হটকারিতার সাথে যে এই দেখ 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 220 টাকা পাঠিয়েছি, তুমি ফট করে খুলে কিন্তু তোমার মাথায় ওটাই চলছে যে আমি 220 টাকা পাঠিয়েছি তাই তুমি 220 দেখেছো। সো দিস কাইন্ড অফ মাইন্ড গেম অলসো উই প্লে সাইকোলজিক্যালি, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু দাদা তোমরা এমনিতেই অনেকটা তাড়াহুড়োর মধ্যে তো ছিলে এবং দাদা যেহেতু 8:17 টাইমটা দেখেছিলেন এবং উনি যেহেতু এরকম হট করে তোমাদেরকে বলেছে এই এইটা 8:17 বেজে গেছে, ওই জিনিসটা হতে পারে যে তোমরাও 8:17 দেখেছো, মানে ওটা কোনো অলৌকিক অ্যাঙ্গেল নাও যদি আমি এটার মধ্যে ইনক্লুড করি, আমি তাও বলছি যে এটা এমনও হতে পারে যে ওই মুহূর্তে তিনজনের মাথায় ওই 8:17টা বসে গেছিলো, তো ওই জন্য হয়তো এটা একটা ইলিউশন ক্রিয়েট হয়েছিল। আফটার দ্যাট যখন তোমরা আম্মাগান অব্দি দৌড়ে এসেছো তখন সেই ইলিউশনটা কেটে গেছে এবং তখন যখন তোমরা টাইমটা দেখেছো তখন সেটা তোমরা সঠিক টাইমটা দেখেছো। আসলে এটা কি হয় যে তখন তো তোমরাও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলে, তোমাদের তোমরা হঠাৎ করে ক্রুজের টাইমটা এগিয়ে এসেছে তার মানে আমাদেরকেও তাড়াতাড়ি আবার ফিরতে হবে, এই হটকারিতা থেকে মানুষের এরকম একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আসতে পারে। তো এই ম্যাজিকটার কথা আমার অনেকদিন পরে বাবার কাছ থেকে শোনা গল্পটা মনে পড়লো, তো উনি তখন বলেছিলেন যে ওই যে আমি ঢুকেই হটকারিতার সাথে বললাম কোথায়, আমি ওই যে মানে ওইভাবে যে আমি থ্রোটা করলাম যে কই 5:10 কোথায় হয়েছে, সব 5টা বাজে তো ঠিক টাইমে আমি ঢুকেছি, তো এই যে আমার মানে ওইটা ওনার কিছুটা হিপনোটাইজ করার হয়তো আলাদা কোনো ক্যাপাসিটিও ছিল। হ্যাঁ, তো
উনি জানতেন কি করে জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢোকাতে হবে, আমরা হয়তো সেটা পারবো না করতে। তো এইরকম মানুষের মাইন্ডসেটটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। আর এই মাইন্ডসেট কন্ট্রোলে চলে আসলে কিন্তু আমি তোমাকে যেটা দেখাবো তুমি সেটাই দেখবে, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই বলবে। তো এটা কিছুটা হতে পারে নিজেদের অজান্তেই তোমাদের সাথে এরকম কিছু ঘটে থাকতে পারে, পুরো বিষয়টাকে যদি আমি ভৌতিক না ধরি তো। ঠিক আছে, সো এবার যাবো আমার নেক্সট স্টোরিতে, এবার কিন্তু ভূতের গল্পই বলবো। আচ্ছা, তো এর যে পরের গল্পটা আছে সেটা আমাকে পাঠিয়েছে শর্মিষ্ঠা প্রামাণিক। আচ্ছা, কত টাইম হয়েছে একবার দেখি, 8:45 বাজে। ঠিক আছে, এটাই মনে হচ্ছে আমার আজকে লাস্ট স্টোরি হবে, কারণ এই গল্পটা একটু লেন্দি আছে। ঠিক আছে, শর্মিষ্ঠা আমাকে এই গল্পটা পাঠিয়েছে। এই গল্পটা মানে আমার মনে হয় প্রত্যেকের শোনা উচিত এবং প্রত্যেকের এই গল্পটা সম্পর্কে জানা উচিত। কেন বলছি না, ভৌতিক কন্টেন্ট তো ঠিক আছে, ভৌতিক ভূত তো আমরা সবসময় গল্প শুনি, আমরা সিরিয়াল বা সিনেমাতে অনেকের অনেক লাইফ স্টোরিজ দেখি যেগুলো বাস্তব জীবনে এরকম হতে পারে বা বাস্তবে এরকম মানুষ হয়, এতটা ডেসপারেট মানুষ আমরা, এগুলো আমার আমার অ্যাটলিস্ট কল্পনাতীত ব্যাপার। তো সেই কারণেই আমার মনে হলো যে এই গল্পটা অবশ্যই আমার বলা উচিত এবং সময় নিয়ে বলা উচিত। গল্পটা আমি পেছন থেকে শুরু করছি, ব্যাকে পরে যাব, মানে আগে এই মুহূর্তের একটা ইনসিডেন্ট থেকে শুরু করছি। তো শর্মিষ্ঠা প্রামাণিক, ওর বাড়ি হচ্ছে কল্যাণীতে। এই মুহূর্তে কল্যাণীর বাড়িতে ওর মা একা রয়েছে, ওরা তিন বোন। ওর বর্দি 2004-এ বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বর্দি 2004-এ বিয়ে হয়ে গেছে, আর 2007-এ ওর আরেকটি মানে, আচ্ছা একটু মানে এই জায়গাটা এলাবোরেট করি, 2004-এ ওর বর্দির বিয়ে হয়ে যাওয়ার পরে 2005-এ হঠাৎ করে কাকু মারা যান। আচ্ছা, কাকু ছিলেন হচ্ছে তোমার গভর্নমেন্ট সেক্টরেই ছিলেন, উনি হসপিটালে জব করতেন, কল্যাণীর হসপিটালে, কল্যাণী বা ওখানকার অন্য কোনো মানে গভর্নমেন্ট হসপিটালেরই উনি কোনো একজন ওয়ার্কিং মেম্বার ছিলেন, এবং উনি হঠাৎ করে 2005-এ এক্সপায়ার করে যান। 2005-এ কাকুর মারা যাওয়ার পর এবার তোমার তখন শর্মিষ্ঠা ভীষণই ছোট, আর ওর যে মেজ বোন সে তখন একটু বড় হয়েছে, 11 আর 12-এ পড়ছে। তো 2007-এ কাকুর ওই চাকরিটা পরে মৌমিতা, অর্থাৎ ওর যে মেজ দিদি, ও পেয়েছিল। বর্দির তো বিয়ে হয়ে গেছিলো 2004-এ, আর ও তখন ভীষণই ছোট, তো ক্রাইটেরিয়া ম্যাচ করছিল না। একমাত্র 2007-এ গিয়ে ওর বাবার চাকরিটা 2007-এ মৌমিতা ওর মেজ দিদি পায়, এবং ওর মা পেনশনটাও স্টার্ট হয়েছিল 2006 সাল থেকে, মানে বাবা মারা যাওয়ার 1 বছর পর থেকে, 2006 থেকে ওর মায়ের পেনশনটা স্টার্ট হয়। তো ওইটা একটা খুব ক্রাইসিসের সময় ওই ওদের গেছে স্বাভাবিকভাবেই, কারণ তখন হট করে কাকু মারা যায়, দুই বোনের তখনও বিয়ে হয়নি, কাকিমা কিছু করতেন না, একদম একটা হাউসওয়াইফ ছিলেন। তো তারপর 2006-এ পেনশন স্টার্ট হওয়ার পর, 2007-এ মৌমিতা চাকরিটা পেয়ে যাওয়ার পর ওদের ক্রাইসিসটা কিছুটা আস্তে 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 কমতে থাকে। তো মানে মৌমিতা এত মিষ্টি শান্ত স্বভাবের এমন একটা মেয়ে যে মানে বলছে যে দিদি আমাদের আমাকে কোনোদিন বুঝতে দেয়নি, মানে আমার তো বাবা এত ছোটোবেলায় মারা গেছে কিন্তু আমাকে এমন আগলে বড় করেছে, আমি কোনোদিন মানে মেহসুসই করিনি কি আমার বাবা নেই, আমার কোনো কিছুর অভাব আছে। দিদি এতটুকু নিজের জন্য ভাবতো না, যেহেতু বাবার চাকরিটা দিদি পেয়েছিল না, দিদির একটা ওই ফিলিংস কাজ করতো, দিদি আমাদের জন্য, আমার জন্য, মার জন্য, দিদির জন্য সব কিছু নিজের উজাড় করে দিত। ঠিক আছে, কিন্তু ও 2007 থেকে একটা রিলেশনশিপে ছিল। এরপরে মৌমিতা এখন আর নেই, মৌমিতা মারা গেছে, এবং মৌমিতাকে মাঝে মাঝেই ওদের ওই কল্যাণীর বাড়ির উঠোনে, ওদের ওখানে একটা কলা গাছ মতো আছে উঠোনের সাইডে, ওই কলা গাছের ওখানটাতে দাঁড়িয়ে নাকি সন্ধ্যেবেলা পাড়ার অনেকেই দেখতে পেয়েছে, দেখে যে ও কাঁদে, খালি ঝরঝর ঝরঝর করে কাঁদে, এবং ওই কলা বাগানটাতে দাঁড়িয়ে মানে হাঁ করে বাড়ির দিকে তাকিয়ে থাকে, ভেতরে ওর মা একাই থাকে। তো ওর মাকে পাড়ার অনেকেই বলেছে যে আপনারা একটা কোনো পুজো আচ্ছার ব্যবস্থা করুন না, দেখুন না যে যদি এই মেয়েটাকে, মেয়েটা খুব কষ্টে আছে বড়, ওকে যদি কোনোভাবে মুক্তি দেওয়া যায় বা কিছু, বা বাড়িটাও তো এরকমভাবে একটা অতৃপ্ত জিনিস ঘুরে বেড়ালে। তো ওর মা নেই, অতৃপ্ত কথাটা শুনলেই খুব রেগে যায়। ওর মা নিজে যেটা কনফেস করেছেন যে বাড়িতে একা থাকাকালীন উনি অনেক কিছু ফিল করেন, উনি অনেক সময় বুঝতে পারেন যে উনি ছাড়াও এই বাড়িতে আরও অনেকে মানে কেউ আছে, সেও ঘুরে বেড়াচ্ছে বা সব সময় রান্না করলে মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে ইত্যাদি। কিন্তু ওনাকে যখন বারবার বলা হতো যে পুজো করো পুজো করো বা এই জিনিসগুলো তো থাকা বাড়িতে ঠিক নয়, উনি তখন একটাই কথা বলতেন যে উনি মা কালীর পুজো করেন, এবং উনি বলতেন যে মা কালীর পুজো আমি করি তো তো হয় আমার এই বাড়িতে মা কালী আছে আর না হলে আমার মেয়ে আছে, তো একজন আমার মা আর একজন আমার মেয়ে, আমি
জানি যে আমার মাও আমার কোনো ক্ষতি করবে না আর আমার মেয়েও আমার কোনো ক্ষতি করবে না, তো আমি কোনো পুজো আচ্ছা করাবো না, কিচ্ছু করাবো না। আমি যেমন এমনি প্রতিদিন নিত্যের যে আমাদের বাড়ির প্রত্যেকেরই পুজো থাকে, ওরকম নিত্যদিনের পুজো যেরকম করার, আমি শুধু সেটুকুই করব, তার বেশি কিছু নয়। কারণ আমার মেয়ে যদি এখনো আছে এই বাড়িতে, তো আছে, ও নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে, আছে ও থাক। মানে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি ওনার, উনি ফিল অনেক কিছু করেন কিন্তু উনি সবসময় এটাই বলেন যে আমার মেয়ে এবং মা দুজনের মধ্যে যেই আছে না কেন তারা থাকুক, আমি চাই না তারা চলে যাক। আচ্ছা, এবার বলি হচ্ছে যে ও কি করে মারা গেল। এই মৌমিতার মৃত্যুটা নিয়ে, মানে মৃত্যুটা বা এই ওর এই জার্নিটাই ছিল হচ্ছে সব থেকে একটা মিস্টেরিয়াস, মানে মিস্টেরিয়াস শুধু নয়, খুব মর্মান্তিক তার পরিণতিগুলো। এবার আমি আসছি 2007-এ, যখন প্রথম ওর বাবার চাকরিটা ও পায়, আফটার দ্যাট ওর একটি ছেলের সাথে রিলেশনশিপ স্টার্ট হয়। ছেলেটার নামটা হচ্ছে মৃণাল, আমি আর সারনেমটা মেনশন করলাম না, কল্যাণীতে এখনও সে আছেও। এবং সত্যি কথা বলতে আমি একজন স্টোরি টেলার, আমার এখানে কারোর এগেনস্টে কাউকে ইনস্টিগেট করা বা কোনো কনস্পিরেসি রিভিলিংয়ের জন্য আমি এখানে বসি না। সো কবে কে কী করেছে, কে কী কার সাথে কী হয়েছে, সেটা আমি কাউকেই এক্সপোজ করার পক্ষপাতি নই, কারণ আমি তো সবসময় এক তরফের গল্প শুনি আর একটা তরফ আমি শুনতে পাই না, তাই জন্য আমি কখনোই কোনো একটা ক্লিয়ার কনক্লুশন দিয়ে কোনো কথা বলি না। সেই কারণে কোনো মানুষকে এক্সপোজ করা উচিত নয় আনটিল আনলেস আমি তার পুরোটা জানি। তো সেই হিসেবেই আমি আর ছেলেটির পুরো নামটা বা ডিটেলসটা বললাম না, কিন্তু ছেলেটি কল্যাণীতেই থাকে। আমি বলার সুবিধার্থে শুধু নামটা নিলাম মৃণাল, তো মৃণাল তো অনেকেই থাকতে পারে। এনিওয়েজ, তো মৌমিতার কি মৃণালের সাথে প্রায় রিলেশনশিপ স্টার্ট হলো তোমার 2007-এ, সেখান থেকে কন্টিনিউ হলো প্রায় 2015 পর্যন্ত। ওকে, তো 2000 কে লিখেছে শর্মিলি চক্রবর্তী, লিখেছে সুন্দরী প্রেমে পড়ে গেলাম। আরে তোর প্রেমে তো আমি পড়ে আছি এমনি সব। আচ্ছা, ফোন করিস তো আমাকে, তোর সাথে আমার কথা আছে। এনিওয়েজ, আচ্ছা কোথায় বাস। এবার 2015-এ তো ওর মানে রিলেশনটা ততদিন পর্যন্ত আর কি ওদের চলছিল, ঠিক আছে, বেশ মানে ভালো প্রগাঢ় রিলেশনশিপ, দুজনের মধ্যে কোনো ইস্যুস নেই, এত বছর ধরে রিলেশন ভালো চলছে, হেলদি চলছে। বাড়িতে অফিসিয়াল কনফেশন কারোরই হয়নি, মানে না ছেলেটি মেয়েটিকে বাড়িতে ইন্ট্রোডিউস করিয়েছিল, না মেয়েটি ছেলেটিকে, মানে ভাইস ভার্সা। তো বেসিক্যালি বাড়ি থেকে ব্যাপারটা কোনো দিন মুভ করেনি, কিন্তু দুজনের যে দুজনের সাথে রিলেশনশিপ আছে সেটা মোটামুটি প্রত্যেকেই জানতো। আর বিশেষ করে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে বোন যেহেতু ছিল আর কি, মানে শর্মিষ্ঠা, তো ওর নাম, হ্যাঁ, যে আমায় গল্পটা পাঠিয়েছে, তো শর্মিষ্ঠা যেহেতু মৌমিতার ছোট বোন, তো বোন হিসেবে ওকে অনেকটা বেশি শেয়ার করতো ওদের রিলেশনশিপের প্রগাঢ়তা সম্পর্কে, বলো বা কতদিন কোথাও বেরোচ্ছে, ঘুরছে, কী করছে না করছে, ডিটেলসটা সবটাই শর্মিষ্ঠা মোটামুটি জানতো, ঠিক আছে। তো শর্মিষ্ঠা সেই সময় মৃণালদের পাড়াতে একটা কোচিং সেন্টারে পড়তে যেত। শর্মিষ্ঠা একদিন পড়তে গেছে, হঠাৎ করে ও জানে মৃণালদের বাড়িটা কোনটা, ও জানে, তো ও দেখছে মৃণালদের বাড়ির সামনে বড় করে প্যান্ডেল খাটানো রয়েছে। অন্য একটু ডাউট লাগে, কেননা ও জানে যে ওই পাড়াতে ওখানে মৃণালদারদের বাড়ির সামনে ওখানে আর মানে বিবাহযোগ্য সেরকম কেউ নেই। তো ও তখন ওইখানে টিউশনেই ওর স্যারকে জিজ্ঞেস করে যে স্যার ওখানে মৃণালদাদের বাড়ির সামনে প্যান্ডেল খাটানো কেন, ওখানে কারোর কি বিয়ে? তো তখন স্যারও ক্যাজুয়ালি বলছে হ্যাঁ এই তো নেমন্তন্ন কার্ড দিয়ে গেল, এই তো দেখ না কার্ডটা এখানে টেবিলের ওপরেই রাখা আছে, মৃণালের বিয়ে। ওনার শকড হলো, ও তাও আবার কনফার্ম করার জন্য কার্ডটা তুলে নামটা যখন দেখছে, ফুল নেমটা যখন পড়েছে, ওর তখন চক্ষু চড়ক গাছ। কারণ ও জানে 2007 থেকে 2015 পর্যন্ত এই ছেলেটি ওর দিদির সাথে রিলেশনশিপে রয়েছে, এবং তার মানে দিদির কোনো, দিদি জানেই না, মানে দিদি কালকে রাত্রেও ইভেন এভরিথিং ওয়াজ ফাইন, ও দিদি রাত্রেও অব্দি কথা বলেছে মৃণালদার সাথে, ও দেখেছে সেটা, তারপরে হঠাৎ করে সকালবেলা মৃণালের বিয়ে এই খবরটা পেয়ে ও ভীষণ শকড হয়। ও তখন সঙ্গে সঙ্গে বলে স্যার আমি এখন আসছি, আমি আজকে পড়বো না, বলে ও বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ও দিদিকে ফোন করে, ও দিদি তখন অফিসে ছিল, বলে তোকে এক্ষুনি বাড়িতে আসতে হবে, ভীষণ এমার্জেন্সি, তুই এক্ষুনি আয়। তো বলে অফিস আমি হয়ে গেলে, অফিস শেষ হয়ে গেলে আসছি। ও বলছে না তুই শেষ হয়ে গেলে না, তুই এক্ষুনি অফিস ড্রপ করে চলে আসতে হবে, তোকে ভীষণ এমার্জেন্সি। তো ও আসে, নাহলে কিন্তু অনেক কামে নিয়ে হয়ে যাবে, কারণ ও বুঝতে পারছে তখন অলরেডি ওদের বাড়িতে মানে শঙ্খধ্বনি হচ্ছে, উলু পড়ছে, মানে ধর তোমার গায়ে হলুদ ফুল সব শুরু হয়ে গেছে সকালবেলা আর কি। তো ও বলছে তুই এক্ষুনি আয়। তো দিদি আসে, বাড়িতে আসার পরে ও বলে যে মৃণালদার বিয়ে।
তখন ও বলছে মৃণালের বিয়ে মানে কার সাথে বিয়ে? বলছে সে আমি জানি না কার সাথে বিয়ে, একটা অন্য কারোর নাম লেখা আছে, কিন্তু মৃণালেরই বিয়ে এবং তোর বয়ফ্রেন্ডেরই বিয়ে। তখন বলছে কি বলছিস তুই? বলছে হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি, তুই যা পারিস কর, তুই এক্ষুনি যা গিয়ে যদি তুই চাস বিয়ে আটকাবি কি কি করবি, কিন্তু আমি কিন্তু শিওর যে মৃণালা বিয়ে করছে। তো ওরা তখন কি করে, ওদের মানে ডাইরেক্ট গিয়ে ওখানে বলা সেটা কতটা মানে পাওয়ারফুল হতো বা কতটা রেলিভেন্ট হতো সেটা নিয়ে ওদের একটু ডাউট ছিল, কারণ বুঝতেই পারছো কারোর বাড়িতে তো কারোর জোড় রকম ভাবে খাটে না। তো ওরা ডাইরেক্ট পুলিশের কাছে যায় এবং ওর দিদির এত মাথা গরম হয়ে গেছিল, ও ডাইরেক্ট মৃণালের নামে এফআইআর করে। ওর কাছে যেহেতু এত বছরের রিলেশনশিপ, প্রচুর এভিডেন্সেস ছিল এবং সেগুলো সব ও দেয়, মানে একটু ওর জানাশোনাও ছিল যেহেতু ভেতরে, তো সেই কারণে সঙ্গে সঙ্গে ওই বিয়ে বাড়িতেই পুলিশ আসে এবং মৃণালকে একদম রীতিমতোই বলে না ছাতনাতলা থেকে তুলে নিয়ে যাওয়া, পুরো ওকে ছাতনাতলা থেকে রীতিমতো তুলে নিয়ে পুলিশ কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়েছিল। এবার কি হলো, পুলিশ কাস্টাডিতে ওকে নিয়ে নেওয়া হলো, তারপর তো তোমার কেসটা কোর্টে উঠলো, এফআইআর যেহেতু করেছিল কেস তো কোর্টে উঠবেই, এবং কেস স্টার্ট হলো। তারপরে ওর 3 মাসের জেল হলো, ঠিক আছে, 3 মাসের না, ওর জেল হয়েছিল অ্যাকচুয়ালি যাবজ্জীবনের, 3 মাস ও জেল খাটলো। 3 মাস যখন জেল খাটছে এরকম হঠাৎ করে ওর বাড়ির লোক একদিন এসে মানে ওর দিদির হাতে পায়ে ধরছে এবং বলছে যে খুব বড় ভুল হয়ে গেছে আমাদের, আমরা তোমার সাথে ছেলের আবার বিয়ে দেব, তুমি একটা কাজ করো, ওকে এইভাবে তো জীবনটা নষ্ট হয়ে যাবে, একটা ভুলও করে ফেলেছে ঠিক আছে, কিন্তু আমরা তোমার কাছে আমাদের ছেলের প্রাণ ভিক্ষা চাইছি, অমুক তমুক। আর বললাম মৌমিতা বরাবরই একটুখানি ভীষণই কি শান্ত প্রকৃতির আর কি, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, তো ও বলে যে তোমার সাথে একবার ও দেখা করতে চাইছে মৃণাল জেলে, তুমি একবার জেলে যেও ওর সাথে দেখা করতে, ইত্যাদি বলে ওকে কনভিন্স টনভিন্স করে। আর ও একটু নরম মনের মানুষ, ও গলে যায়। যাই হোক, আবার ও গেছে ওর সাথে জেলে দেখা করতে। তো 3 মাস পরে যখন জেলে দেখা করতে গেছে, তো সেখানে তো হাও হাও করে নাকি সে কাঁদছে, তার প্রচন্ড নাকি কষ্ট হচ্ছে, সে আর পারছে না, বলছে আমাকে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে আমি মানে ছাড়া বাঁচবো না, আমি রিয়েলাইজ করেছি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, কতটা অন্যায় করতে যাচ্ছিলাম, আমি তোমার পায়ে পড়ছি, তুমি কেসটা তুলে নাও, আমাকে প্লিজ জেল থেকে বের করো, কারণ আমি আর এখানে থাকতে পারছি না। আচ্ছা তো এবার ওর বাড়ির লোক শুরু করলো এদের বাড়িতে আসা যাওয়া, সে মানে ধর্ণা দিয়ে পড়ে থাকার মতন সিচুয়েশন। ওই ছেলের সাথে আবার বল বিয়ে করার আছে ইচ্ছে, একটা কথা বলছি, কে লিখেছে শিউলি প্রামাণিক, একটা কথা বলছি, আমরা না যখন অন্য কারো সিচুয়েশন শুনি আমরা অনেক কিছু না নিজেদের মগজ দিয়ে বিচার করতে পারি, জানিস তো, মানে আমি আমি এটা নিজে বলছি, আমি নিজে এমন সময় মানে অনেক সময় অনেককে অনেক কিছু সাজেশন দিই, হয়তো নিজে সেই মুহূর্তে যখন নিজেকে হ্যান্ডেল করছিলাম তখন সেটা কিন্তু করতে পারিনি, আমি কিন্তু তখন কিন্তু ইমোশনসে ভেসে গেছি। মানুষ ইমোশন বড় মানে অদ্ভুত জিনিস রে, সেটাকে হ্যামার করতে তো 2 মিনিটও লাগবে না। যদি তুই ভালোবাসিস কাউকে, তুই জানিস সে শত বড় অন্যায় করেছে, কিন্তু প্রত্যেকের ট্র্যাক রেকর্ড দেখ, প্রত্যেকের জীবন আমরা যদি ভেবে দেখি, এটা হয়তো খুব মারাত্মক লেভেল বলে একটু বেশি কানে বাজছে, কিন্তু ছোট থেকে ছোট অনেক ভুল যেগুলো আমরা পরে বুঝতে পারি যে আমার এই ডিসিশনটা নেওয়াটা ভুল হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু অন স্পট, আমরা যখন নিজেরা সেই সিচুয়েশনটার মধ্যে থাকি ইনভলভ না, আমরা কিন্তু আবেগে ভেসে যাই, তখন আমরা ভাব মানে কোনটা এক্স্যাক্টলি ঠিক কোনটা ভুল সেটা বুঝে ওঠাই খুব মুশকিল হয়েছে আমাদের জন্য। তো আমি কোনো জাজমেন্টাল কমেন্টে যাচ্ছি না, ঠিক আছে, তো আমি একটা মেয়ে হিসেবে বুঝতে পারছি ওর ইমোশনটা, ও প্রচণ্ড ভালোবাসতো, ঠিক আছে, ছেলেটাকে, এবং ও 2007 থেকে 15 অবধি একটা এত ইন্টিমেট রিলেশনশিপে ওর সাথে ছিল, ওর পক্ষে ওরকম, ও তো আর ওই মেন্টালিটিতে ছিল না যে আজকে হলো কালকে রিলেশন ভেঙে দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে পালিয়ে যাবো, কোনো রিজনও ছিল না। ছেলেটা কিন্তু এমন কিছু ভালো চাকরি বাকরি করে বা কিছু সেরমও ব্যাপার না, বরং মেয়েটা নিজেই সরকারি চাকরি করতো। তো বেসিক্যালি আবেগের পর্যায়েটা বুঝতে পারছিস, নিজে সরকারি চাকরি করে এত টাকা ইনকাম করে, ওর বিয়ে না করলেও কিছু চাই আসতো না, কিন্তু ওকে এতটাই ভালোবাসতো যে বলে না ভালোবাসা সবকিছু অন্ধ করে দেয়। ওর ওর বাড়ির লোক এবং ছেলেটি যখন বারংবার ওর কাছে এসে অ্যাপ্রোচ করতে থাকে, যখন বারবার ওকে বলতে থাকে যে কেসটা তুলে নাও, আমরা তোমার সাথে আবার ওকে বিয়ে দেবো, তোমরা সুখে মানে শান্তিতে এবারে আবার সংসার করো, হ্যাঁ, তো তখন কি হয়, আস্তে আস্তে ও আবার একটুখানি মেল্ট হতে থাকে এবং ফাইনালি ও ওই 4 মাসের মাথায় বোধহয় কেসটা তুলে নিয়েছিল। কেস উইথড্র করে নেওয়ার পর সমাজ বলো বা একটা সোসাইটির প্রেশার তো থাকেই কম বেশি না, তো যার জন্য বাই ফাইনালি ওরা বাধ্য হয়, এবং যেহেতু ও কেসটা তুলে নিয়েছিল সেই সময় আবার ওকে ওর সাথে বিয়ের জন্য ওর বাড়ির লোক অ্যাপ্রোচ করে এবং তারপর দুজনের বিয়ে হয়ে যায়। এই সময় নাকি মৌমিতার ক্ষেত্রে বলি, মৌমিতাকে ওর বাড়ির লোক মানে ইনক্লুডিং শর্মিষ্ঠা ওর বোন থেকে স্টার্ট করে ওর মা
অনেকে এটাও বলেছিল যে তুই কেসটা তুলে নে, ওকে ভালোবাসিস, তুই চাইছিস না ও জেলে থাক, তুই কেসটা তুলে নে, সেটাও ঠিক আছে, কিন্তু তুই ওকে মানে বিয়েটা করিস না। কিন্তু ও ওই যে বললাম, আবেগ মানুষের এক একটা ইমোশনাল স্টেট মানুষকে এমন জায়গায় ভাসিয়ে নিয়ে যায়, তখন আমাদের সবকিছুই আমাদের আউট অফ কন্ট্রোল চলে যায়। আচ্ছা, তো এবার কি হলো, বিয়ে হলো, বিয়েটা হলো ওর হচ্ছে তোমার 2000, মানে আমি বলছি 2015 সালে এই ইনসিডেন্টটা ঘটেছিল, মানে এই যে ছেলেটার জেলে যাওয়া ইত্যাদি ইত্যাদি, 2016 ওর বিয়েটা হয়েছিল, মানে আজ থেকে 6 বছর আগে ধরো, ঠিক আছে? তো এই 6-7 বছর আগে 2016 ওর বিয়েটা হয়। এবার 2017 থেকে শুরু করছি আমি, 2016 লাস্টের দিকে বোধহয় ডিসেম্বরের দিকে ওর বিয়েটা হয়েছিল। এনিওয়েজ, তো 17 সাল থেকে ওর লাইফটা পুরো অদ্ভুত রকম ফাস্ট চলতে থাকে, এবং একটার পর একটা জিনিস এত র্যান্ডম হতে থাকে, ও না নিজের মানে স্থিতিশীল কোনো কন্ডিশনেই ছিল না, ও এবং ওর পরিবার ইভেন, মানে ওরা বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে ওর সাথে। 2017, মানে জাস্ট 16 এন্ডে বিয়ে হলো, 17 থেকে শুরু হলো। প্রথমেই খুব অল্প দিনের মধ্যেই ও ফার্স্ট একবার কনসিভ করে, ওর কনসিভ করার পর ওর একবার তোমার মিসক্যারেজ হয়ে যাবে। তো মিসক্যারেজটা কিভাবে হলো কেউ বুঝতে পারছে না, কারণ শি ওয়াজ অ্যাবসলুটলি ফাইন, কোনো ইস্যুস ছিল না ওর, তাও এরকমভাবে আকস্মিকভাবে মিসক্যারেজ হয়ে যাওয়াটা সবার কাছেই ভীষণ চোখে লেগেছিলো যে এটা কেন হলো বা কি জন্য হলো, সবই তো ঠিক ছিল। এরপর হঠাৎ পেটে ব্যথা, পেটে ব্যথা নিয়ে মেয়েটা চূড়ান্ত মানে ভোগান্তি ভুগতে থাকে। এটা হয়তো ধরো 17-র প্রায় শেষের দিকের কথা আমি বলছি, মানে তার আগে তো বললাম ফার্স্ট হাফটাই ধরো একবার মিসক্যারেজ হলো, তখন ও রিকভার করে মেন্টালি বলো বা ফিজিক্যালি বলো স্টেবল হতে বেশ কিছুটা সময় চলে গেল, তারপরেই আবার পেটে ব্যথা, পেটে ব্যথা। তো পেট থেকে 11 কেজির একটা টিউমার অপারেশন করে বার করতে হলো, 11, ঠিক আছে? মানে আমি তো একটু সাউন্ড করি আমার অদ্ভুত লাগছে, ঠিক আছে, 11 কেজিজের একটা তোমার কেজির একটা তোমার ইয়ে বড় টিউমার ওর পেট থেকে অপারেশন করে বার করতে হলো। আফটার দ্যাট কি হলো, আবার ও কনসিভ করলো হচ্ছে 2017-র পর 18-র ফার্স্টে, আবার সেটাও মিসক্যারেজ হলো, ঠিক আছে? তারপর 18-র এন্ডিং এর দিকে ও আবার কনসিভ করলো, এবং সেই সময় ওকে মানে ওর বাড়ির নিজের বাড়ির লোক, ঠিক আছে, ওর বাপের বাড়ির কথা বলছি, শ্বশুর বাড়ির নয়, নিজের বাড়ির লোক ওকে 1000 একটা ডক্টর দেখিয়েছিল, 1000 একটা তাবিজ দিয়েছিল, কবজ দিয়েছিল, সমস্ত কিছু করে ওর মা ওকে অফিসে যেতে দেয়নি, ওকে বাড়িতে রাখা হয়েছিল, ম্যাটারনিটি লিভ নিয়ে নিয়েছিল ও, তারপর ওর মা ওকে পুরো একদম তুলোই করে রেখে ওকে ফাইনালি ওর বেবিটা আসে 2019, ওর একটা মেয়ে হলো, ঠিক আছে? তো আমি আবার বলছি যে এই যে টাইম ডিউরেশনটা একটা মেয়ের লাইফটা এত ফাস্ট, মানে ওর বিয়ের পর দিন থেকে না একটা দিনের জন্য শান্তি পায়নি। ওর দিদি যখন মানে সরি ওর বোন যখন আমাকে গল্পটা বলছে, বলছে আমি না দিদিকে দেখতাম আর কাঁদতাম, আমি ভাবতাম যে এটা কি লাইফ লিড করছে ও, একটা মেয়ে এত ঝঞ্ঝাটের পরে বিয়ে করলো, তারপর তো একটু বিয়ের পর আফটার ম্যারেড লাইফটা তো একটু সুন্দর হতে পারতো ওর, কিন্তু মানে একটার পর একটা জিনিস, এবং কাউকে দোষও দিতে পারছে না, কারণ বাপের বাড়ির লোকের তো আর বলার থাকে না যে শ্বশুর বাড়ির লোকের ওর সাথে এরকম কেন হচ্ছে, কিন্তু একটার পর একটা, একটার পর একটা মিসক্যারেজ, একটা টিউমার অপারেশন, আবার একটা মিসক্যারেজ, তারপরে আবার একটা প্রেগনেন্সি। তো একটা মানুষের শরীরের ওপর তো একটা ধকলেরও তো ব্যাপার থাকে, চলতে থাকে। তো ইন বিটুইন নাকি ওর মা একজনকে দেখিয়েছিল বা একজনকে কয়েকজনের সাথে কথা বলেছিল যে আপনি কি একটু দেখবেন বা বলবেন যে কি হচ্ছে ওর সাথে, আমার মেয়েটা এত কেন ভোগান্তি ভুগছে। তো ওই উনি নাকি তখন বলেছিলেন যে ওর ওপরে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমরা মোটামুটি আমি এই কনসেপ্টগুলো সম্পর্কে আগে আলোচনা করেছি যে কিছু ব্ল্যাক ম্যাজিক থাকে যে যেগুলো আস্তে আস্তে মানুষ পজেসড হতে থাকে, কিছু কিছু ব্ল্যাক ম্যাজিকে মানুষ কিন্তু আস্তে আস্তে হেলথ ওয়াইজ ডেটোরিয়েটেড হতে থাকে। তো ওর ক্ষেত্রে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল, যেটা কিন্তু দিন দিন ওর শরীরটাকে আরও ডেটোরিয়েশনের দিকে নিয়ে যাচ্ছিল। এইবার কি হলো, ও অ্যাজ সুন অ্যাজ বেবিটা ডেলিভারি হয়ে গেল, ও কনসিভ করে গেল, সরি মানে ওর ডেলিভারি হয়ে গেল, কনসিভ, ওর ওই যে কনসিভ করার ওই যে টাইমটাতে, ওই সময় হঠাৎ কানাঘুষো একটা রিউমার শোনা যেতে শুরু করলো যে মৃণাল অন্য আরেকজন ওর কোনো কলিগের সাথে আবার এক্সট্রা ম্যারিটাল কোনো অ্যাফেয়ারে রয়েছে। তো প্রথমে ইনিশিয়ালি ওরা এটা বিশ্বাস করেনি, প্রথমে ভাবছে যে ঠিক আছে হয়তো বন্ধু বান্ধব কারোর সাথে দেখে কেউ কোনো রিউমার ছড়াচ্ছে, কিন্তু গ্র্যাজুয়ালি জিনিসটা এমন মাত্রাতে পৌঁছলো, মৃণাল রীতিমতো, সে মেয়েটি একটি ফ্ল্যাটে থাকতো, সরি, তো ওই ফ্ল্যাটে রেগুলারলি যাতায়াত শুরু করলো, ঠিক আছে?
ওই ফ্ল্যাটে রীতিমতো রেগুলারলি যাতায়াত শুরু করলো। তো মানে তখন প্রত্যেকের কাছে পুরো একদম জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে তার মানে মৃণাল সত্যি ওর সাথে একটা অ্যাফেয়ার আছে। কারণ তা না হলে একটা মেয়ে নিশ্চয়ই একা নিজের ফ্ল্যাটে এরকম দিন নেই রাত নেই যখন তখন একটা ছেলেকে অ্যালাউ করে না। এবং আমার খুব ভাবতে অবাক লাগছে যে একটা মানুষ কতটা ডেসপারেট হতে পারে, কতটা মানে কি বলবো মানে নির্লজ্জ হতে পারে যে একটা ওয়াইফ আছে, তার নতুন বেবি হয়েছে, সব কিছু ছেড়ে ছেড়ে, মানে এটা যদিও বেবি হওয়ার আগেই মানে যখন ও কনসিভ করেছিল তখন থেকে বিষয়টা স্টার্ট হয়েছিল, অ্যান্ড দেন তারপর ফাইনালি ও এমনই ভাবে যাতায়াত শুরু করলো, তখন আর মানে কোনো আগঢাক নেই, সব লোকে বুঝতে পারছে যে ও একটা অ্যাফেয়ারে রয়েছে। আচ্ছা, তো বেশ, তখন ওর দিদি খুব আপসেট হয়ে পড়ে এবং ওর দিদি তখন আস্তে আস্তে বলে যে না, আমি আর ওখানে যাব না, আমি আমার বাপের বাড়িতে এখানেই থাকবো। তো বাচ্চাটাকে নিয়ে ও মূলত কিন্তু ওখানে ওর শ্বশুর বাড়িতে, মানে সরি শ্বশুর বাড়িতে যায়নি, বাপের বাড়িতেই ছিল। তো আবার ওই যে বললাম যে ওই আবেগ কনসার্ন একটা, মাঝে মাঝে ছেলেটি আসতো, মানে ও মানে হঠাৎ আবার আসা শুরু করে বাচ্চাটা দেখার বাহানায় বা বাচ্চাটাকে দেখবে বা কিছু। তো তখন যখন ওর সাথে ওই ওর অ্যাফেয়ারের ব্যাপারে কথা বলা হতো, যে ওকে যখন ওর দিদি জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার তুমি ওখানে কেন যাও বা কিছু, ও কিন্তু বরাবরই বলতো যে না না তুমি এটা ভুল ভাবছো, এরকম কোনো ব্যাপার না, ওটা আমার অনেক ছোটবেলার বন্ধু বা বান্ধবী, আমরা এমনি যাই গল্প করি আড্ডা মারি এইটুকুনি মাত্র, এর বেশি কিছু নয়। এবার কোনো দেখো, যতক্ষণ তুমি না কোনো একটা সম্পর্কের মানে কোনো কিছুর ভিত্তিতে তুমি একটা পোক্ত প্রমাণ পাচ্ছ, ততক্ষণ তুমি অ্যাকিউজই করতে পারবে, তুমি তো আর তার উপরে চড়াও করতে পারবে না, কি করে চড়াও হবে, কারণ একটা মানুষ ফ্ল্যাটে যাচ্ছে অব্দি সবাই দেখতে পাচ্ছে, এবার ভেতরে গিয়ে গল্প করছে না কি করছে সেটা যা নিজের ফ্ল্যাটে যেতেই পারে কারণ নিজের বাড়িতে। এবার জিনিসটা দৃষ্টিকটু, সমাজের চোখে আমরা অনেক অনেকে অনেক কিছু ভেবে নিই সেটা আলাদা কথা, কিন্তু এক্সাক্ট সিনটা তো কেউ আর মানে ভিডিও ফুটেজ করে তার ওকে পাঠায়নি যে ও বলতে পারবে জোর দিয়ে যে না এরকম কিছু না ওরকমই। তো সেই কারণে ওরা কিছুটা মানে একটুখানি ধামাচাপাও হয়ে যাচ্ছে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে যে না না আমরা তুমি এরকম ডার্টি মাইন্ড এরকম চিন্তা করছো কেন, আমি কারো বাড়িতে যাচ্ছি মানে কি অন্য কোনো সম্পর্ক, ব্যাপারটা কিছুটা এরকম একটা জায়গাতে ও মানে বউকেও ব্যালেন্স করছে আর ওদিকেও রেগুলারলি যাচ্ছে। বেশ, কিন্তু যতই হোক এত ভালো বন্ধুত্ব বাবা অ্যাকসেপ্ট করা যায় না কোনো বরের, মানে আমার বরের তো ওই জন্য কোনো মেয়ে বন্ধুই নেই, সব থেকে বড় কথা ও আমি এতটাই ভয় পাই, ঠিক এরকম ব্যাপার নয়। যাই হোক, তো এত ভালো বন্ধুত্ব ভাই বিয়ের পরে না থাকাই ভালো, যে এত আর মেয়ে বন্ধু কিসের, তো এটা যত কম হয় তাই মঙ্গল। কিন্তু যাই হোক, ও আর ওই যে বললাম শান্ত প্রকৃতির বাই নেচার ছিলেন, তো যার জন্য মূলত ও আর বেশি জোর দিয়ে কিছু বলতে পারছিল না, অ্যান্ড ওই জিনিসটা কিন্তু ও চালিয়ে যাচ্ছিল। এইবার কি হলো, হঠাৎ করে ওর মা বলছে যে মেয়েটি নাকি ট্রেনে করে ডেলি প্যাসেঞ্জারি করে বোধহয় একটা স্টেশন আসতে হতো না, কোনো একটা মানে কিছু মানে ব্যাপার আছে, ওরা হয়তো কল্যাণীর ঠিক মানে একদম প্রপার কল্যাণীতে থাকে না, হয়তো একটু সাবাবজে কোথাও থাকে, অন্য কোনো ওই আশপাশের কোনো একটা স্টেশন থেকে একটা স্টেশনে এসে কল্যাণীতে নেমে যেতে হয় বা এরকম কিছু ব্যাপার। ওর যে হসপিটালটা যেখানে আর কি ওর দিদি চাকরি করতো সেখানে ওকে একটা স্টেশন ডেলি প্যাসেঞ্জারি করতে হতো, তো সেই সূত্রে ওর কারোর একটা সাথে আলাপ হয়। হ্যাঁ, এবং সেই আলাপ হওয়ার পর থেকে সে মানে তার গুণগান গাইতে একদম মানে মমিত একদম অস্থির, মানে বাড়ি এসে সব সময় খালি বলতে থাকতো বাবা আজকে না ও আমার জন্য জানো না লুচি করে এনেছিল, আজকে অমুক করে এনেছিল, তমুক করে এনেছিল। ওর মার না বিষয়টা খুব দৃষ্টিকটু লাগতো, ওর মা প্রায়শই এটা ওকে বলতো যে হ্যাঁ রে ডেলি প্যাসেঞ্জার নতুন বন্ধু, মানে এমন কিছু পুরনোও নয়, নতুনই তাকে পরিচিত হয়েছিস তুই, তোকে এত খাবার দাবার কেন করে এনে দেয়, আর রোজ রোজ তোকে তো খাওয়ায় কেন, মানে গল্প করে আড্ডা মারিস মজা করিস এগুলো তো ঠিকই আছে, কিন্তু বন্ধু মানেই ব্যাস, হ্যাঁ ঠিক, অথবা বন্ধুত্ব কিসের, আমি থাকতে আবার ওর আবার বন্ধু কিসের দরকার বল, হ্যাঁ আমার বরের ওসব কোনো বন্ধু টন্ধু নেই, ওর বন্ধু আমি আমার বন্ধুও, ঠিক আছে একটা মানে একটা ক্লাস নেবো, হ্যাঁ আজকে এই গল্পটার পরে একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো শেয়ার করবো, সেটা তোরা সবাই শুনে এনজয়ও করতে পারবি, ছোটখাটো ক্লাসও হয়ে যাবে প্লাস একটা ইনসিডেন্ট এই শুভেন্দুকে কেন্দ্র করে আর কি বলছি, সেটা পরে বলছি। আচ্ছা, তো এই প্রসঙ্গটা উঠলো বলে মনে পড়লো আর কি, ঠিক আছে, হ্যাঁ আমার বড় ভাই কোনো বন্ধুর দরকার নেই, আমি আছি এনাফ, আর আমার বাবার কোনো বন্ধু টন্ধু দরকার নেই। আচ্ছা, তো এবার হ্যাঁ যেটা বলছিলাম যে
পার্টিকুলারলি ওকে প্রত্যেকদিন কিছু খাবার খাওয়াতো। তো ওই জায়গাতে কাকিমার কিন্তু প্রথম থেকে একটা আপত্তিসূচক মনোভাব ছিল। কাকিমা বারবার বলতো যে এই খাস না তো, তো কি নাকি কে নাকি দেয়, তুই এত খাবারটা খাস কেন রেগুলারলি? আর ও না মানে রীতিমতো সে বানিয়ে, মানে ও যদি খাওয়ার টাইম না হতো ওর ব্যাগের মধ্যে ইভেন টিফিন বক্স ভরেও দিত, ও মাঝে মাঝে বক্সটা নিয়ে স্টেশন নেমে চলে আসতো বাড়িতে। তো তখন ওর মা বলতো যে তুই এত কিসের খাবার, তোর তোরই বা কম কি, বা তুই কি বাইরে খেতে পারস না, তুই ওকে দিচ্ছিস আর তুই খেয়ে যাচ্ছিস, ঠিক আছে? তো এগুলো মানে পছন্দ করতো না কাকিমা। এরপর কি হলো, ও হঠাৎ করে একদিন বলতে শুরু করে যে 2019-এ মেয়ে হলো, তারপর মাস ছয়েক ওর তো এমনি রেস্টটা ছিল, আরো 6 মাস ধরো এই 20-র দিকে, ঠিক আছে? ও আস্তে আস্তে বলতো, তখন আবার এই মাঝখানে 20-তে তোমার লকডাউন ফকডাউন স্টার্ট হয়ে গেল, তখন তো আবার অফিস টফিস বেশ কিছুদিন যেত না, ঠিক আছে? তার আবার কিছুদিন লকডাউনটা খোলার, ওই যখন হাফ হাফ লকডাউন উঠছে, আবার তারপরের একটা ঘটনা, এই যে লকডাউনের সমসাময়িক সময়টাতে ওই তখন থেকে না ও বলতে শুরু করে আমার আমাকে একজন নিতে এসেছে। এই কথাটার অর্থ কাকিমা কিছুতেই বুঝে উঠতে পারতো না। হ্যাঁ, ততদিনে কিন্তু ওর এই ছোট বোনটার মানে শর্মিষ্ঠার বিয়ে হয়ে গেছে, ও তখন ব্যাঙ্গালোরে আছে, ও কিন্তু আর মানে তখন বাড়িতে থাকতো না, আর বর্দি তো বর্দির শ্বশুর বাড়িতেই থাকে। তখন কাকিমা ওই বাচ্চাটাকে নিয়ে ওকে নিয়ে একা ওই বাড়িতে, তো ও বলতে থাকে যে কেউ একটা আছে বা কেউ একটা আমাকে না নিতে এসছে, জানো তো, মা দাঁড়িয়ে আছে দেখো। এবং আস্তে আস্তে ও একটা অসম্ভব ভয় পেতে শুরু করে। তো এই জায়গাটা কাকিমার মানে ভীষণ রকম একটা অদ্ভুত লাগে যে এটা ওর কিরকম একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ছে, ও এইভাবে কেন রিয়্যাক্ট করছে, ঠিক আছে? তো মানে সব সময় মানে একটা অদ্ভুত ভীতি ওর মধ্যে কাজ করতে শুরু করে, সব সময় একটা প্রচণ্ড মানে কি বলবো, সব সময় ও ভাবছে নিজের বাড়ির মধ্যেই খালি বলছে ওখানে দেখো কেউ দাঁড়িয়ে আছে, ওখানে দেখো কেউ দাঁড়িয়ে আছে, মা দেখো দেখো কে আমায় ধরতে আসছে, মানে একটা পুরো সাইকোপ্যাথিক টেন্ডেন্সি হয়ে গেছে ওর, মানে ও সবাই অবাক ওকে দেখে যে ও এটা কি করছে, এরকম ভাবে রিয়্যাক্ট কেন করছে। তো ওইখানে কাকিমার একটা ভীষণ রকম মানে দাগ কেটেছিল মনে, যে ওই যে মেয়েটি ওকে রোজ খাবার খাওয়াতো, ওকে কি এমন খাবার খাওয়াতো, মানে এই ব্যাপারটাই কাকিমার প্রথম থেকে পছন্দের ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, কাকিমা অনেকবার জিজ্ঞেস করেছে যে মেয়েটির কি নাম রে, মেয়েটা কোথায় থাকে রে, ও কিছুই বলতে পারে না ঠিক করে। মেয়েটার একটা কি নাম বলেছিল তা কাকিমা বলে আমার মনেও নেই, আর মেয়েটা কোথায় থাকে, কোথা থেকে ওঠে, কোথায় কাজ করে, ওর সাথে কেন ডেলি প্যাসেঞ্জারের মতন এরকম প্রতিদিন বিকেলবেলা একই সঙ্গে আসছে এবং ওর হাতে খাবার পাঠাচ্ছে, কোনো কিছুই ও না অ্যাকিউরেটলি বলতে পারছিল না। কিন্তু এরকম কোনো একটা মেয়ে ছিল যে মেয়েটা ওকে প্রতিদিন কিছু খাবার দিত, এবং হয় ওকে ট্রেনে খাইয়ে দিত, না তো ফের ওর সাথে বাড়িতে বেঁধে পাঠিয়ে দিত। এবং তারপরে আস্তে আস্তে, এবং ওদের তো মোটামুটি হসপিটালের ডিউটি তো কখনোই অফ ছিল না, যেমন সবার বাকিদের লকডাউনের টাইমে যেমন সবসময় ওরা বাড়িতে ছিল, ওর তো ওকে তো যেতেই হতো অফিসে। তো তখন কিন্তু মানে রেগুলার না হলেও তাও বিয়ন্ড অফ দিস ওর সাথে মাঝে মাঝে কিন্তু মেয়েটার দেখা হয়েছে রাস্তাঘাটে, মানে মেয়েটা তককে তককে থাকতো, কল্যাণীতেই অনেকবার বোধ হয় ওর সাথে ওর হসপিটালে ঢুকতে বেরোতে মেয়েটা গিয়ে দেখা করে ওকে খাবার দিয়েছে, এরকমও ঘটনা কাকিমা মানে ইনফরমেশনে দিয়েছে যে ওর সাথে কি এমন টার্মস ছিল ভগবান জানে। এবং গ্র্যাজুয়ালি কি হলো, মেয়েটা আস্তে আস্তে প্রচন্ড ভয় পেতে শুরু করলো, মানে এমন হয়ে গেল লাস্টে ও ঘরদের মানে খাট থেকে নেমে ও বারান্দা অব্দি যেতে পারছে না, এরকম শেষের দিকটাতে। এবং আস্তে আস্তে ও পুরো একেবারেই শয্যাশায়ী, এবং ফাইনালি ওর ডেথ হয়ে গেল। যেদিন ও মারা গেছে তার পরের দিন মানে ওর কাজ টাজ করে সবাই চলে এসেছে, এবং কাকিমা তখন মানে বেবেজ ভাবে বসে আছে, মানে কি করবে বুঝতে পারছে না, পুরো ব্ল্যাঙ্ক লাগছে, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওরকম ভাবে বসে আছে কাকিমা, যে আমার মেয়েটার কি এমন হলো, কি হলো মেয়েটার সাথে। একটা ওর ফোনটা বেজে উঠেছে, কাকিমা ফোনটা রিসিভ করেছে, ফোনটা রিসিভ করতেই বলছে একটা মেয়ের গলা, মেয়েটা বলছে মৌমিতা কি এখনো ঠিক আছে, মানে কথার ভঙ্গিমাটা শোনো, মৌমিতা কি এখনো ঠিক আছে। তো তখন সঙ্গে সঙ্গে কাকিমা না হাউ হাউ করে কেঁদে ফেলে বলছে কে তুমি, ওর কি কোনো বন্ধু, না মৌমিতা না, আর নেই গো, মৌমিতা মারা গেছে। আচ্ছা একটা কথা বলো, সাইকোলজিক্যালি এটা আমরা প্রত্যেকেই জানি যে আমরা কোনো আননোন মানুষকেও যদি হঠাৎ করে ফোন করি, একটা 30-32 বছরের মেয়ে যদি হঠাৎ করে মারা গেছে শুনি আমরা, তো তাহলেও আমাদের তো নর্মালি একটা কনসোলেশন চলে আসবে, আমরা তখন নিজেরাও তো সেই সিচুয়েশনটাকে একটু হলেও হিল করবো যে আচ্ছা আচ্ছা সরি কাকিমা বুঝতে পারিনি, কি মানে কিছু তো করার নেই, ভবিতব্য মেনে নাও, কি বলবো, ঠিক আছে আমি রাখছি, তুমি ভেঙে পড়ো না, একটা তো এরকম কিছু তো কনসোল করবে মানুষ। ও মা সে বলে কি, ও আচ্ছা ঠিক আছে
রাখছি, মানে একদম মানে কাকিমা বলছে আমার এখনো না কথাগুলো কানে বাজে, আমার ভীষণ উইয়ার্ড লেগেছিল যে একটা মেয়েকে আমি বললাম আমার মেয়ে মারা গেছে, সে তার উত্তরে ও আচ্ছা ঠিক আছে রাখছি, মানে একদম যেন মানে ও ফোনটাই করেছিল এটাই জানার জন্য যে আমার মেয়ে মরেছে কিনা, এটাই মানে পুরো ওর ফোনটাতে প্রমাণ হচ্ছিল যে অ্যাজ এফ ও ফোনটা এক্সপেক্ট করে ধরেছিল যে মৌমিতার নেই, আমি যে কনফার্মেশন দিলাম ওকে যে না আর নেই ও মারা গেছে, ও আচ্ছা ঠিক আছে রাখছি, মানে একটু প্রফুল্লিত হয়ে ও মানে ওর জন্য কাজটা যেটা ও কাজটা যেটার জন্য জানার জন্য ফোনটা করেছিল ওর কাজটা হয়ে গেছে, তার মানে এইভাবে ফোনটা রেখে দেয়। তো সেইটা পরবর্তী ক্ষেত্রে যেহেতু কাকিমা অ্যান্ড্রয়েড ফোন খুব একটা ইউজ করতে পারতো না আর ওই ফোনের পাসওয়ার্ড ফাসওয়ার্ড কিছুই ওরা কেউ জানতো না, কাউকে দিয়েও বের করাতে পারেনি কোন নাম্বারটা থেকে এক্স্যাক্টলি ফোনটা এসেছিল, পরে সেই নাম্বারটা ওরা ওরকম স্ট্রেস করতে পারেনি কারণ তারপরে ওর ফোনে প্রচুর ফোন ঢুকেছিল, কাকিমা আর বলতে পারেনি যে কোন নাম্বারটা এক্স্যাক্টলি সেই নাম্বারটা প্রথমত, কারণ এক নম্বর। দু নম্বর হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে ওরা চেষ্টা করেছিল ওই মেয়েটা কোন মেয়েটা ওকে খাবার টাবার দেয় সেইটার ব্যাপারে একটা ইনভেস্টিগেট করার জন্য, তো তাতে কানাঘুষো একটা আবছা স্ট্রাকচার যেটা দাঁড়িয়েছিল যে ওই ছেলেটি এবং মেয়েটি মানে ওর হাজব্যান্ড এবং মেয়েটি মৃণালের যে যার সাথে অ্যাফেয়ার ছিল ওই মেয়েটির একটি বন্ধু আছে, সেই বান্ধবীটাও সম্ভবত ওরকমই ডেলি প্যাসেঞ্জারি করতো, এখন সে কিনা এটার কিন্তু কোনো প্রমাণ নয়, মানে এটা জাস্ট একটা অ্যাজাম্পশন যে হতে পারে সেই মেয়েটি, মানে এটা ওদের বিশ্বাস যে মৃণাল এবং তার ওই যে আর কি গার্লফ্রেন্ড তারা দুজনে মিলেই এটা একদম প্ল্যানফুলি করেছিল এবং নিজেরা করেনি কাজটা, যেহেতু বাপের বাড়িতে থাকতো ওদের সাথে তো খুব একটা দেখা সাক্ষাৎ হতো না, তো কাজেই ওদের পক্ষে ডাইরেক্ট কাজটা যেহেতু করা সম্ভব হয়নি, ওর যে ডেলি প্যাসেঞ্জারি মানে করে ওই বান্ধবীটা তার থ্রুতেই হয়তো ওই খাবারের মাধ্যমে ওর সাথে ওর উপরে কিছু করেছিল, এটাকে আমি ব্ল্যাক ম্যাজিক বলবো না স্লো পয়জনিং বলবো আই ডোন্ট নো, মানে এমনও হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক তো ছাড়ো, ব্ল্যাক ম্যাজিক তো একটা অলৌকিক পার্টে চলে যাচ্ছে, এমন হতে পারে ও তো দিনের পর দিন ধরে এইভাবে খাবারটা ওকে খাওয়াচ্ছিল, তার মধ্যে এমন কিছু আছে যেটা ও নার্ভাস সিস্টেমের উপর হয়তো এফেক্ট করেছে যার জন্য ওরকম ভাবে একটা ভীতি সৃষ্টি হয়েছে, যার জন্য আস্তে 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 ও এত ভয় পেতে পেতে এরকম ভাবে শেষ পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেল, মানে ওর হেলথটাই ডিটোরিয়েট করে গেছিল। তো এটা পুরোটাই জোড়াতালি দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সাজাতে হচ্ছে, এটার কোনো প্রমাণ এখন মানে পরবর্তী ক্ষেত্রে ওরা পুলিশে ডায়েরিও করেছিল কিন্তু কোনো কিছুই হয়নি, কারণ যেহেতু জিনিসটা খুব অদ্ভুতভাবে হয়েছে এবং কোভিড সিচুয়েশনে সেই সময় তো আর মানে কোনো বডিকেই সেইভাবে পোস্টমর্টম করা বা কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছিল না, যেন যে বডি আসছিল সবই আর কি কোভিড বলেই আর কি যেন তেন প্রকারে পুড়িয়ে দিতে পারলে বা শেষ করে দিতে পারলে বাঁচে এরকম একটা অ্যাটিটিউড মানুষের, তো সেই সময় আর ওর জন্য বেশি কাটাছেড়াও ব্যাপারটা নিয়ে করা যায়নি, তো এইভাবে এরকম মর্মান্তিক পরিণতির সাথে কিন্তু মৌমিতাকে শেষ হয়ে যেতে হয়েছিল এবং এখন বাচ্চাটা আছে, বাচ্চাটা মামার বাড়িতেও থাকে, তবে ওদের ইচ্ছা না থাকলেও কখনো কখনো ওর বাবা এসে ওকে নিয়ে যায় বা বাবা এসে মাঝে মাঝে খেলাধুলা দেয়, কিন্তু সব থেকে কষ্ট লাগবে যেন একটা কথা শুনে মানে যেটা বলেছে আমাকে শর্মিষ্ঠা যে এইটাও সবাই দেখেছে যে আমার দিদির মুখাগ্নি ওই করেছিল, ওকে আমরা বারণ করেছিলাম করতে দেবো না বলেছিলাম কিন্তু জেদ করে জোর করে ওই আমার দিদির মুখাগ্নি করলো, এবং যেটা ফার্স্ট থিং যেটা ও করেছিল আমার দিদির মুখাগ্নি করে শ্মশান থেকে ডাইরেক্ট ফার্স্ট ও একদম ওই মেয়েটার ফ্ল্যাটে গেল, এবং সেটা অনেকে দেখেছে, মানে যেহেতু কল্যাণী তো খুব ছোট একটা পরিসরের জায়গা মোটামুটি মুখ চেনা বা পাড়ার লোক পাড়ার লোককে চেনে এগুলো খুবই স্বাভাবিক বা এক্সপেক্টেড বা সবাই জানে, একদম বলছে যে এটা আমার সব থেকে খারাপ লাগা দিদি বা এটা সব থেকে কষ্ট পেয়েছিলাম আমি এইটা জানতে পেরে যে আমাকে অনেক এই ওর পাড়ার লোকে আমাকে পরে বলেছিল যে তোমার মানে যে জামাইবাবু সে প্রথম মানে ওখান থেকে বেরিয়ে আসার পর মানে মুখাগ্নি করে শ্মশান থেকে আসার পরে ফার্স্ট এসেই ওই ফ্ল্যাটটায় ঢুকেছিল। যাই হোক, তো আমি আর এই গল্পটা নিয়ে আর বলার কিছু নেই, তো এইখানে এই মর্মান্তিক পরিণতি যেন কারোর সাথে না ঘটে, এইরকমভাবে কোনো মেয়েকে টিচ করা বা কাউকে এইভাবে সে ভালো না লাগলে সেটাকে সরিয়ে দেওয়ার তাকে অনেক রকম উপায় আছে, আমরা মেয়েরা এতটাই ইগোয়েস্টিক হই একটু না ভালো লাগা এক্সপ্রেস করলে আমরা একদম নিজেরাই সরে বেরিয়ে চলে আসি, কিন্তু এত কষ্ট এত কসরত করতে হয় না তার জন্য তাকে সরিয়ে ফেলার জন্য, একটু ইগো হার্ট হলেই আমরা অনেক বেশি নিজেকে উইথড্র করে নিতে জানি, তো সেই কারণে এই ধরনের পরিণতি কখনোই কারণ না হোক সেটাই কাম্য, এর থেকে খারাপ কি হতে পারে আমি জানি না, মেয়েটা ভালোভাবে বড় হোক সকলের ছত্রছায়া এটাই চাইবো, মেয়েটা এখন অনেকটা বাবার কাছে থাকেও বেশি সময় আর কাকিমা একা থাকেন, কাকিমাকে বলবো তিনিও যেন সুস্থ থাকেন, শুধু এটাই বলবো যে জানি না এখন এটা তো একরকমভাবে ভাবলে উনি যেরকমভাবে এক্সপ্লেন করেন যে ওকে মাঝে মাঝে বাড়িতে ফিল করা যায় দেখা যায়, একদিকে উনার ভয় লাগছে না সেটা খুবই ভালো ব্যাপার মানে স্বাভাবিক সেটাই, কারণ যে নিজের মেয়ে আর মা
মা কে কে আমার ক্ষতি করবে, এই উনার ফিলিংসটা আমি বুঝতে পারছি। কিন্তু আবার বাড়িতে না কোনো কিছু মুক্তি না পেয়ে দীর্ঘদিন ধরে থাকাটাও ঠিক নয়। তো যদি তোমরা একটা ছোট করে পুজো আচ্ছা করিয়ে নাও, ও যদি মুক্তি পায় ও ভালো থাকে, সেটাও কিন্তু কাম্য, মানে যেটা তোমাদের ঠিক লাগে আর কি। তো আজকে এইখানেই আমি ভূতের ভূতের পাঠটা শেষই করছি। জাস্ট 5 মিনিটসে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি, মানে আমি জানি না, এটা তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম যে আমি ঠিক না ভুল এটা তোমরাই ডিসাইড করো। আমি বুঝতে পারি না, মানে আমি তো সবার সাথে প্রচণ্ড ফ্র্যাঙ্কলি ফ্রিলি গল্প করি, কথা বলি, আজ অবধি এরকম খুব কম মানুষই হয়েছে যে আমাকে ফোন করেছে এবং তারপর তার কাছ থেকে আমি পুরো গল্প টল্প শুনে নেওয়ার পরে হয়তো আমি ফোনটা যখন রাখছি তখন মানে গল্প টল্প সব বলা টলো হয়ে গেছে আমাকে, তারপরে ফোনটা রাখার আগে আমাকে বলেইছে এই কথাটা ফর শিওর যে বাবা তোমার সাথে কথা বলে মনে হলো না কতদিন যেন তোমাকে আমি চিনি। হ্যাঁ, এটা আমাকে সবাই বলে, কারণ আমি মানুষকে সেই কমফর্ট জোনটা দিতে পারি, জানি আমি মানুষের সাথে প্রচণ্ড ওয়েল বিহেভড, সেটা আমি জানি, এটা আমার বরাবর ছোটবেলার থেকে হ্যাবিট। আমি আজ অব্দি কোনোদিন অকারণে কারোর সাথে উঁচু গলায় কথা বলিও না, ঠিক আছে? তো আমি হঠাৎ করে সেদিনকে একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে, যারা আমাকে শ্রেয়া সেনগুপ্ত আচার্য আমার ফেসবুক প্রোফাইলে সেখানে তোমরা আমাকে ফলো করো, তারা দেখতে পারো যে আমি একটা খাজিয়ারে আমাদের আমার আর শুভেন্দুর একটা একটু ইন্টিমেটেড বলতে পারো, একটা যা হয় আর কি হানিমুন কাপলসের ক্ষেত্রে, একটা আমার আর শুভেন্দুর ফটো পোস্ট করেছিলাম। তো সেই ফটোটা আমি কিন্তু ফেসবুকে পোস্ট করেছি, কোনো নো ডিল উইথ হোয়াটসঅ্যাপ, কারণ হোয়াটসঅ্যাপে আমার সবার নাম্বার সেভ করা থাকে না, আমার স্ট্যাটাস কেউ চেকও করতে পারে না। তো ফেসবুকে দেখে যদি ফটোটা সম্পর্কে কারোর কোনো কমেন্ট মাথায় আসে বা করার ইচ্ছা থাকে, স্বাভাবিকভাবেই সে সেটা ফেসবুকেই কমেন্ট করবে, রাইট? আননেসেসারি সে আমার ফটো ডাউনলোড করে সেটাকে আবার আমার হোয়াটসঅ্যাপে আপলোড করে বলার তো অর্থ হয় না কোনো। যাই হোক, তো একটা ফটো আমি ওই খাজিয়ারে আমার আর শুভেন্দুর ওই একটু টাইটানিক পোজের মতন, তো সেটা আপলোড করেছিলাম। তো সেই ফটোটাকে ডাউনলোড করে আমার একজন রেগুলার বেসিসের শ্রোতা আছেন, ঠিক আছে, শুধু শ্রোতা নন, উনি আমাকে প্রচুর গল্পও পাঠিয়েছেন, আমি তার গল্প বলেও থাকি। তো আমার সাথে তার সম্পর্ক কিন্তু ওইটুকুনি, মানে উনি আমায় গল্প পাঠান, আমিও তাকে যথেষ্ট রেসপেক্ট দিই, আমাকে শ্রেয়াদি বলে এবং আমিও ইন রেসপন্স টু দ্যাট তাকে যতটা রেসপেক্ট দেওয়া ততটাই দিই। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমাকে একবার বলেছিল, আমি সেটা গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছি, কারণ আমি সবসময় এরকম সাপোর্টিভ, তোমরা জানো আমি সবসময় চেষ্টা করি একে অন্যকে সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে কি করলেন দেখো, আমার আর শুভেন্দুর ফটোটাকে ডাউনলোড করেছে নিজের ফোনে, আবার সেটাকে হোয়াটসঅ্যাপে আপলোড করে লিখেছে, শুভেন্দু দা না ভীষণ কিউট, ভালো কথা, আমার বরকে কেউ কিউট বলে ভালোই লাগে। তারপরে লিখেছে, ফিলিংস ও জেলাস বলে না একটা অ্যাংরি রিয়াকশন দিয়েছে। তা আমি দেখলাম, দেখে না কি রিয়াক্ট করবো বুঝতে পারলাম না, ঠিক আছে? তো অবভিয়াস ব্যাপার, মানে আমি নিজে যেহেতু চট করে আজ অবধি আমার কোনো বন্ধুর বর টর তো ছেড়ে দাও, মানে বন্ধুর বরও না, দিদি জামাইবাবুও না, মানে আমার কাছে আমার দিদি জামাইবাবু মানে দাদা জামাইবাবুরা আমার দাদা ভাইদের মতোই রেসপেক্টেড এবং আমি তাদেরকে দাদার মতোই সম্মান করি। সেখানে ওই মানে আমার দাদা দিদি একটা ফটো আপলোড করলো ফেসবুকে আর আমি সেখানে গিয়ে আমি রিয়্যাক্ট করবো, ও মাই গড জিজু আই এম সো জেলাস, এই ব্যাপারটা না আমার মধ্যে ঠিক এই হাওয়াসটা নেই, ঠিক আছে? তো যার জন্য না আমি ঠিক এই ব্যাপারগুলো নিতে পারি না, আমি আজ অব্দি নিজে তো করি না, আমি ভীষণ একটা স্ট্রিক্ট কাইন্ডের মানুষ, ঠিক আছে? আমি আমি ওরকম ঝট করে লোকের বরকে দেখে সুইট কিউট বলে ওরকম আদেকলাপানাও দেখাতে পারি না, আর তারপরেও হচ্ছে ওই রকম ওই আই এম সো জেলাস বলে একটা অ্যাংরি রিয়াকশনটা আমি না জাস্ট নিতে পারিনি, বিশ্বাস কর। তো আমার খুব অড লাগলো, তো আমি দেখে ওটাকে সিন করে আমি জাস্ট রেখে দিলাম, মানে আই ডোন্ট নো হোয়াট টু রিয়্যাক্ট। আমি বুঝতে পারলাম না যে আমার বরের সাথে আমি ফটো আপলোড করেছি তাতে একজন বাইরের বহিরাগত মহিলা সে কি করে ফিলিং জেলাস লিখে একটা অ্যাংরি রিয়াকশন আবার আমাকে পাঠাতে পারে, যেভাবে আমি তার বরের সাথে ফটো দিয়েছি সে আমার উপর কেন রাগ দেখাবে। আচ্ছা, আমি দেখলাম, আমি মানে চাইছিলাম যে ব্যাপারটাকে লেট ইট গো করে কাটিয়ে দিতে। কিছুক্ষণ পরে সেই অসভ্য ভদ্রমহিলা আমাকে আবার পিং করলেন, দিদি তুমি কি রাগ করেছো? না, আচ্ছা ওকে, আমি রাগ করিনি। মানে একটু যদি তার মাথায় মানে কোনো সেন্স থাকে বা কোনো ভদ্র মহিলা হয় তাহলে সে তো তখনও বুঝে যায় বল যে শ্রেয়াদি বিষয়টাকে খুব একটা ভালো করে নিচ্ছে না বা এনকারেজ করছে না। তারপরে আবার শুরু হলো, শুনো শুভেন্দু দানো ভীষণ কিউট। আমি ভাবছি যে আমার বর কিউটটাতে ও এরকম করছে কেন, ওর ভেতরটা এরকম এরকম করছে কেন, আমি তো জানি আমার বর কিউট। হ্যাঁ, আচ্ছা, তারপরে গেছে, শুভেন্দুদাকে না তোমার থেকেও বাচ্চা বাচ্চা লাগে, মনে মনে ভাবছি যে। এবার আমি তখন ভাবলাম যে কি বলবো, ওকে আমি কি রিয়্যাক্ট করবো বল,
আমি তারপরে কিছু আর উত্তর না পেয়ে ওর ওই দুটো কথাকে কোট করলাম। মানে আমার গল্প যদিও আমি জানি আমার লাইফ প্রচুর আমার থেকে সিনিয়র্সরা শোনেন, তো দোষ নেবে না প্লিজ, সবার কাছে তো আমি মেয়ের মতো, যারা জেঠিমা কাকিমা আছো বা বড়রা আছো একটু ক্ষমা করে দিও আমাকে, আমি একটু মজাই করে ফেলছি এখন। তো আমি না ওই যে ফিলিং জেলাসটাকে কোট করলাম জানিস তো, কোট করে আমি ওখানে লিখলাম যে আহা, মানে আবার অ্যাংরি রিয়াকশন, আচ্ছা আহা বাবু তুমি রাগ করছো কেন, আজ রাতে চলে এসো না, আমার বরটাকে দিচ্ছি একটু লাগিয়ে যাও। হুমা তাতে সে রেগে গেল, তাতে সে রেগে গিয়ে আমাকে বললো কি কি নিচ মানসিকতা তোমার, তুমি ভাবলে কি করে, মানে আমি তো সেটাই ভাবতেই তো পাচ্ছি না, মানে আমার বরকে দেখে কারোর ফিলিং জেলাস টাইপের অ্যাটিটিউড আসবে, তা আমি কি বলবো বল। আমি এবার ও কি ভেবেছিল আমি তাতে রেগে রিয়াক্ট করব, আমি যদি রেগে রিয়াক্ট করতাম তাহলে হয়তো ও আমাকে এটা বলতো না, কিন্তু ওই যে আমি বলেছি তুই আয় আমি তোকে অফার করে দিলাম, ওই হঠাৎ করে বলেছে আয় আমি দিয়ে দিচ্ছি তুই লাগিয়ে যা, তখন ওরা মানে ওটা খুব ইনসাল্টিং লেগে গেছে। তো এরকম গাল বাড়িয়ে চর খেতে এলে তো লোকে চর মারবেই, আমি তো বারবারই এটা বলার চেষ্টা করি। তারপরে বলছে আমাকে নাকি বুড়ো বুড়ো লাগছে, আমার বরের তুলনায় বরকে বাচ্চা বাচ্চা লাগছে। আমি কি বলবো বল, আমি বললাম যে তাহলে সেই তো আমার তো দুটো বাচ্চা হয়ে গেছে, আমি তো দেখ কেমন বুড়িয়ে গেছি, আমার সাথে কি আর আমার বরকে মানায়, তুই কাজ করতে তুই চলে আয় না, তো তোর সাথে আমি বিয়ে দিয়ে দিচ্ছি আর একবার আমার বরের, হ্যাঁ তোকে তো বেশ ইয়াং টিয়াং লাগবে, তুই দাঁড়া আমার পরের পাশে এসে, আমি চলে যাচ্ছি বাচ্চা নিয়ে, কি বলবো বল। হ্যাঁ মানে এরকম উদ্ঘট মানুষজন কোথা থেকে জন্মায়, মেয়েদের জানিস তো ডিগনিটিটা বা মেয়েদের পার্সোনালিটিটাই হচ্ছে অ্যাট্রাকশন, মেয়েদের সৌন্দর্যটাই হচ্ছে তাদের পার্সোনালিটি, আমার এটা ব্যক্তিগত ধারণা। একটা মেয়েকে শুভেন্দুকে তুই পাশে ঐশ্বরিয়া রায়কে এমনি দাঁড় করিয়ে দে, কিন্তু সে যদি ছ্যাবলামি করে ওর গায়ে ঢলে পড়ে, আই নো মাই হাজব্যান্ড উইল নট মোল্ড, একটুও সে মেল্টেড হবে না। কিন্তু আমি এটা বিলিভ করি যে যে কোনো মেয়েকে তার নিজের ডিগনিটি তার পার্সোনালিটিটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। উমা তখন সে আমাকে এবার নাকে কান্না কাঁদছে, সে ভয়েস রেকর্ড আমি আমার আমার ক্লোজ সার্কেলে শেয়ার করেছি, আমার বন্ধুদেরকে শুনিয়েছি, বলছে কি আমার শাশুড়ি মরে গেছে, আমি এখন মানে সেই ওই ওদের এখন ওই টাইমটা চলছে বুঝলি তো, মানে ও শাশুড়ি মারা গেছে ওদের এখন, সে এখনো তোর ওই শ্রাদ্ধের অনুষ্ঠানটা পর্যন্ত হয়নি, মানে ওই গুরুদশা চলছে আর কি। তো আর তুমি আমাকে এভাবে বললে শ্রেয়াদি, তুমি কি বলবো বল, আমার বরকে নিয়ে এরকম লাফালাফি করছে তো কি বলবো আমি। তা আমি বললাম মানে এরকম ভাবে বললে, তা আমি ভাবতেই পারি না একজন মহিলা যার বাড়িতে তার হাজবেন্ডের মা মারা গেছে, এটা কত একটা ক্রুশিয়াল একটা সেন্টিমেন্টাল ইস্যু, এবং সেখানে আমরা জানি আমরা শাশুড়ির প্রতি খুব আবেগপ্রবণ হই না মেয়েরা, কিন্তু আজকে যদি এরকম একটা বাড়িতে ক্রাইসিস আসে আমাদের আবেগপ্রবণ হতে হবে না, আমি শাশুড়ির জন্য হাত পা ছুড়ে কাঁদতে নাই বসি, বাট আমার হাজবেন্ডকে তো আমি ফুল সাপোর্ট দেবো না সেই মোমেন্টে, ওকে তো আমি কনসোল করবো রে বাবা। আমি তখন কোথায় শ্রেয়া দি একটা ইউটিউবার তার বরকে নিয়ে গিয়ে আদিক্ষেতা করবো, তাকে তাকে গিয়ে বলবো আমি সে কিউট লাগছে না সুইট লাগছে, তার শাশুড়ি মরে গেছে এদিকে তার বরের তাকে সব থেকে বেশি প্রয়োজন। আমি জানি না যে এই ধরনের মেয়েরা কি করে এক্সিস্ট করে পৃথিবীতে, এত কম শেমলেস, এত শেমলেস কি করে মানে কোনো মেয়ে হতে পারে। এনিওয়েজ আমার মানে মানে সত্যি কথা বলতে ওকে খুব এক্সপোজই করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি করবো না, কারণ ও অ্যাকচুয়ালি ওর টার্গেটটাই হচ্ছে কি বলতো একটুখানি আমার কাছে এইসব উল্টো পাল্টা বলে যদি একটুখানি ভাইরাল হওয়া যায়, তো যার জন্য আমি ওর নামটাও পর্যন্ত বলবো না, কিন্তু আমি বলবো যে এরকম জঘন্য কোনো মেয়েকে আমি এই জীবনে প্রথম এক্সপিরিয়েন্স করলাম। আমি কোনো মেয়ের ব্যাপারে ইউজুয়ালি কখনো নেগেটিভ কমেন্ট করি না, এটা আমার এথিক্সের বাইরে জানিস তো, আমি সবসময় প্রত্যেকটা মেয়েকে জাজ করি না কখনো, সে মানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকলেও চট করে আমি তাকে জাজ করি না, যদি না আমি তার দুতরফা জানি তো মানে সবটা জানি তো। তো আমার মনে হয় যে একটু এইটুকু ডিগনিটি প্রত্যেকটা মেয়ের এইটুকু পার্সোনালিটিতে থাকা উচিত, আর হট করে এরকম কেউ কাউকে বলতে পারে, আমাকে পরে এক্সপ্লেনেশন দিচ্ছে ও যে আমার নিজের দিদি মতো ভেবেছিলাম তাই জন্যে জিজু জিজু, আরে কে জিজু, জিজু আমার কি সব জুজু জিজু বাবা আমার ভালো লাগে না, আমার বরকে না এরকমই কেউ জিজু জিজু করে ঘাড়ে ঘাড়ে উঠে পড়লে আমার খুব রাগ ধরে জানিস তো। আমি না আজ পর্যন্ত আমার জামাইবাবুদেরকে কোনোদিন জিজু বলিনি, আমি দাদা ভাই বলেই অভ্যস্ত, এবং সত্যি ওদেরকে আমি ভাই ফোটায় ফোটাও দিদি, মানে ওরা আমার কাছে দাদার তুল্য, একটা কোনো বিপদে পড়লেও তাদেরকে আমি সেরকম পিতৃ স্নেহেই পাশে পাই, আবার তাদের কাছে আমার আবদারটাও সেরকম জায়গাতে থাকে, তাকে ওরকম জিজু ফিলিং জেলাস উইথ ফর দিদি, মানে এটা একটা কোনো অ্যাটিটিউড হলো একটা মেয়ের, জাস্ট রাবিশ আই মাস্ট সে। ওয়েল যাই হোক, তো এবার 9:30 বাজে, আমি যাব আমার লাস্ট সেকেন্ড চ্যানেলের স্টোরিটাতে ঢুকবো, তো এবার গল্প শোন। হ্যাঁ মানে এই শোন, এই জিজুগুলো জিজু পাবলিকগুলোকে না কেউ এন্টারটেন করবি না, আই এম টেলিং ইউ, সে যতই ক্লোজ হোক ওই বোন বোনই ঠিক আছে, এই জিজুকে একদম বলি দাদা বলে ডাকো তো, আমি তো শুভেন্দুকে সবাইকে বলে দিই যে দাদা বলে ডাকতে হবে, দাদা ফদাতে বলো, জিজু আবার কি, জিজু জুজু আবার কি, ওসব আবার আমাদের কালচারে কোনো কালে ছিল নাকি, জিজু আবার কি, জিজু বানানো বানানো পেট বানানো জিজু যত ভালো লাগে না।
আমার এইসব একদম ভালো লাগে না সত্যি কথা। আমি এই ব্যাপারটাতে আমি প্রচন্ড ইরিটেটেড হই। সে ঘুরতে গেছি আমরা একবার, চেনে না সে ট্রাভেল ট্যুরিজমের পুরো টিমের সাথে ঘুরতে গেছি, ও মা কোথাও কিছু নেই, সে দে জিজু তোর নিগুজে করেছে। জিজু আবার কি, আমি তো মুখের উপরেই বলে দে জিজু টিজু কিছু কেউ ডাকবে না, আমার বরকে শুভেন্দু দা বলে ডাকো। আর যদি তুমি বলছো কথাটা যে আমি দিদিকে সম্মান করি বা আমি জামাইবাবু হিসেবে তোমাকে সম্মান করি, তাহলে তোমাকে সেই সম্মানটা তোমার কাজের মাধ্যমেও দেখানো উচিত। এইরকম কেউ যাকে কেউ সম্মান করবে তাকে দেখে এরকম ফিলিংস টাইপের অ্যাটিটিউড তোমার কোনোদিনই আসবে না। যাই হোক, আচ্ছা এবার যাবো আমার সেকেন্ড চ্যানেলের স্টোরিটাতে। আজকে আমি পাস্ট লাইফ রিগ্রেশনের ওপর একটা মানে স্টোরি বলবো। পাস্ট লাইফ রিগ্রেশন সেশন একজন নিয়েছেন এবং তার যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সেটাই আমি শেয়ার করবো।